আসসালামু আলাইকুম মেকআপ বল বিডি থেকে কার কার সাথে আছে একটু দ্রুত জয়েন হয়ে যান আর জয়েন হন তারপর আমাকে বলেন যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে নাকি আর শোনা যাচ্ছে নাকি ঠিক আছে সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আর লাইফটা একটু কষ্ট করে যেটা করতে হবে একটু গার্লস গ্রুপে শেয়ার করতে হবে ঠিক আছে একটু গার্লস গ্রুপে শেয়ার করতে হবে সো একটু দ্রুত দ্রুত জয়েন হন আর আমাকে বলেন যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন নাকি ঠিক আছে সো আমি কমেন্ট করি অনেকগুলো কমেন্টস আসছে আপনারা একটু জয়েন হন আর লাইকটা শেয়ার করেন হাই এসা সাথী আপু হ্যালো হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন বলেন তো কেমন আছো নার্গিস আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো আমি ভালো আছি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অল ক্লিয়ার থ্যাংক ইউ কবির হোসেন ভাই আসসালামু আলাইকুম আপু তুমি অনেক সুন্দর আছো মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আরচিয়া বিনতে জুলিয়া আপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এন্ড যদি সবকিছু ক্লিয়ারলি দেখা যায় শোনা যায় সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে লাইভটা একটু শেয়ার করে দিতে হবে গার্লস গ্রুপে শেয়ার করতে হবে কেউ ভাইয়াদের গ্রুপে শেয়ার করার কোনো দরকার নাই বিকজ ভাইয়ারা আসলে দেখা যাবে কিছু 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 ভাইয়ারা সব ভাইয়ারা তো এমন করে না কিছু কিছু ভাইয়ারা হচ্ছে কি কিছু কিছু কথা বলবে যেগুলো শুনলে আমাদের পরিবেশটা নষ্ট হবে সো আমি চাচ্ছি না যে আমাদের পরিবেশটা নষ্ট হোক দ্যাটস হোয়াই আমি বলছি যে যারা যারা দেখতে পাচ্ছেন একটু দ্রুত জয়েন হয়ে লাইভটা একটু শেয়ার করে দেবেন হাই হ্যালো লাবণী কি অবস্থা আচ্ছা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু তুমি রাতে লাইভ করো কেন আমার কি রাতে লাইভ করা উচিত না আমি লাইভ না করলে যে আপনারা দেখতে পাবেন না দ্যাটস হোয়াই আই এম লাইভ আচ্ছা সো ফার্স্ট ডে দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকা মানেই হচ্ছে আমরা ভালো থাকা সো যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি বেসিক কিছু জিনিস যেগুলো আপনাকে আপনাদেরকে বলা উচিত সেগুলো হচ্ছে যে আমাদের কিন্তু চারটা আউটলেট হ্যাঁ আমাদের চারটা আউটলেট একটা মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে অ্যান্ড এই মিরপুর ছয়ের যে অ্যাড্রেসটা আছে যেই শোটা শোরুমটা আছে সেই শোরুমটাই কিন্তু আমাদের ওপেন থাকছে এই প্যান্ডামিকে ঠিক আছে সো যারা যারা আসতে চাচ্ছেন সব থেকে পারচেস করতে চাচ্ছেন দে আর মোস্ট ওয়েলকাম তারা মিরপুর শপে চলে আসবেন আমি আরেকবার একটু অ্যাড্রেসটা বলি মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে ঠিক আছে মিরপুর ছয় মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আর আরও যে তিনটা আউটলেট সেগুলোর অ্যাড্রেসও আমি বলি মিরপুর ছয় একটা বলেছি তারপর হচ্ছে কি স্টাম্প প্লাজা হাতিপুল 1/19 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নম্বর শপটা আরেকটা হচ্ছে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নম্বর দোকানটা ওকে আচ্ছা সো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আর আমাকে বলেন যে সবকিছু ক্লিয়ার নাকি অ্যাজ আমি যেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া দরকার ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এরপর যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর আজকে দেখেন ব্যাগে একদম প্রত্যেকটা নিউ ব্যাগ কোনোটাই পুরাতন ব্যাগ না সো যারা যারা ব্যাগ নিতে চাচ্ছেন একটু হচ্ছে গিয়ে যেটা করতে হবে আমাকে বলবেন যে আপনারা কি আগে ব্যাগ দেখবেন অর আপনারা হিজাব দেখবেন ঠিক আছে তোমার এইজ কি তোমার আগে থেকে কিউট হয়েছো তুমি আগে থেকে কিউট হও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ না আমি আগে থেকে কিউট হইনি দ্য থিং ইজ যে আমি আগেও কিউট ছিলাম না এখনো আমি কিউট না সো ওকে আপু হিজাবগুলোর কালার দেখানো যাবে পিকচারে বোঝা যায় না তাহলে একটু এসএস নিয়ে নিতে পারতাম অর্ডার করার জন্য আচ্ছা ঠিক আছে আপু আমি আমি যে কয়টা আমার হাতের কাছে আছে আমি সব কয়টা ডিজাইনের একটা একটা করে এনেছি আমি তো প্রত্যেকটা আনিনি আমি সব কয়টার একটা একটা করে এনেছি আমি দেখাই দিচ্ছি রোদেলা আপু সুস্থ হয়েছ আদ্রিতা আমি মাপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এখন আর আমি অসুস্থ নাই হ্যাঁ আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ঠিক আছে
হিজাবের কালারগুলো এটা তো পড়েছে আপু, আমি দেখাই দিচ্ছি যেগুলো আমি এনেছি। সো ফার্স্টে আপনারা চাচ্ছেন যে আমি হিজাব দিয়ে স্টার্ট করি, তাই তো? আচ্ছা, হিজাব দিয়ে স্টার্ট করবো। নারায়ণগঞ্জ শোরুম কি খোলা? না, নারায়ণগঞ্জটা খোলা না, মিরপুরের শোরুমটা আমাদের খোলা আছে, ঠিক আছে? মিরপুরের শোরুমটা খোলা আছে। আচ্ছা, হিজাব দেখাও, দেখাই দিচ্ছি। হাই আপু, হ্যালো শারমিন আপু, কি অবস্থা, কেমন আছো? আপু তুমি নবীনগর আসলে আমাকে বলবা, আমি তোমাকে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি আসলে অবশ্যই ইনফর্ম করে যাব। আমি না, যে কেউই আমরা আসি না কেন আউটলেটে, যে কোনো আউটলেটে যখনই আমরা আসবো, বিফোর দ্যাট আমরা কিন্তু আপনাদেরকে ইনফর্ম করেই আসবো যে আমরা আসতেছি, চলে আসেন তাড়াতাড়ি করে। হিজাব হিজাব হিজাব, ওকে হিজাব, আপু ব্যাগ দেখো। আচ্ছা ঠিক আছে, আগে যেহেতু হচ্ছে গিয়ে মানে হিজাবের কমেন্টটা পড়ছে, তো আগে আমি হিজাব দেখাবো, আফটার দ্যাট আমি ব্যাগ দেখাবো, আদারওয়াইজ এটা করতে পারি। সবার মন রাখার জন্য একটা হিজাব একটা ব্যাগ, একটা হিজাব একটা ব্যাগ, ঠিক আছে? জাম কালারের হিজাব দেখো আপু, আমি যে একটা পরে আসছে একটু সুন্দর জাম কালার, এটা 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 কি হবে না? অবশ্য আরও আছে, আরও আছে, রোজা রেখে ফেসে নুরানি হয়েছে আপু। আচ্ছা, এরকমটা কিছুই না, যা দেখতেছেন আপনারা এই যে ফোন মেকআপ আর কিছু। আচ্ছা, সো ফার্স্টলি আমি জাম কালার দিয়ে স্টার্ট করি নাকি? আমি একটা সুন্দর জাম কালার পরে আছি, সো যারা যারা নিতে চাচ্ছেন এটাও আপনারা চাইলে ইনবক্স করতে পারেন, এটা অ্যাভেইলেবল আছে দেখলাম। এটার প্রাইসটা হচ্ছে 110 টাকা, ঠিক আছে? 110 টাকা এটার প্রাইস। সো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, বিকজ আমি এতটুকু আপনাকে অ্যাশিওর করব যে যে হিজাব আমরা দেখাই সেগুলো কিন্তু থাকে না, স্টকে থাকে না, টু বি ভেরি অনেস্ট। রোজা রমজানের সময় আমি এমন না যে আমি মিথ্যাও বলি না, ইয়েস আমি বলি, মিথ্যা কথা বলি, বাট রোজা রমজান একটু কম বলার চেষ্টা করি। বাট যেটা সত্য যে আমাদের হিজাব কিন্তু স্টকে থাকে না, বিকজ আমি যখন হিজাব নেওয়ার জন্য স্টকে আমাদের হচ্ছে কি ওয়েবসাইটে গেলাম, তখন আমি দেখলাম ভাই রে ভাই হিজাব কই, হিজাব নাই। সো দ্য ফ্যাক্ট ইজ যে যেটা করতে হবে, হিজাব দেখানোর সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? ইনবক্স করে ফেলবেন। ওকে, আমি দেখাবো, এখনই দেখাবো। তুমি ব্যাকের রেডেটা দেখো, ব্যাকের রেড রেড ওয়ান, এখানে দুইটা রেড আছে, আমি দেখাই দিব, আমি দেখাই দিব। হাই আপু, হাই শেখসুমা আপু, কি অবস্থা, কেমন আছেন বলেন তো? আমাকে চান না কি ফোনে? চান না এখন আর, এখন তো কেউ বলে না, ব্যাপার কি? তার মানে আপনি আমাকে আর ভালোবাসেন না, এরকম কিছু? কটন হিজাব দেখো, দেখিয়ে দিচ্ছি, ইনবক্সে দেখতে বলো, দেখে নিবে আপু। হাই হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ বৃষ্টি আপু ভালো আছে। প্লিজ আপু হিজাব দেখো, ব্যাক পরে দেখো, একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। আর না না, তাড়াতাড়ি যাওয়া যাবে না, তাহলে কিন্তু দেখাবো না। আচ্ছা, ফার্স্টে আমি আমি যে হিজাবটা পরে আছি ওইটারই একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আফটার দ্যাট আমি যেটা করবো, আমি অন্যান্যগুলো দেখাই দেবো। এটা কিন্তু শিফন জর্জেট, হ্যাঁ শিফন জর্জেট যেটাকে বলে, একদমই সুন্দর টাইপের জর্জেট এটা, লাইক এত বেশি সফট, এত বেশি কমফোর্টেবল, এত বেশি দারুণ এটা, যারা কখনো ইউজ করেন নাই তারা আসলে বুঝবেন না। এমন না যে আমি মেকআপ বিলির আগে এটা ইউজ করিনি, অফকোর্স আমি ইউজ করছি, অফকোর্স এটা আমার আছে, বাট আমি 110 টাকা দিয়ে কখনোই কিনি নাই। এটা যদি আমি বলি তাহলে একদমই একদমই মিথ্যা কথা হবে, 110 টাকা দিয়ে তো ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আর এটা যেহেতু আপনাদেরকে 110 টাকায় দেওয়া হচ্ছে, ইট মিনস মানে অনেক ভালো একটা ফেব্রিক পাচ্ছেন আপনারা। তাও হিজাব হিজাবের এইটা দেখেন আপনারা, ওয়াইডটা কিন্তু এরকম, ঠিক আছে? ওয়াইড এরকম, আমি কিন্তু স্কার্ফটা আপনাদের হচ্ছে কি যেভাবে পরেছি, আমি কিন্তু ফোল্ড করে পরেছি। তোমার হিজাব টিউটোরিয়াল দেখ, আয় আপু আমি হিজাব পরি নাই তো, আমি হচ্ছে কি এটা কোনো টিউটোরিয়ালের কিচ্ছু নাই, আল্লাহ আপনারা কি বলেন, এটা আমি জাস্ট অন্য যেভাবে পরে সেভাবে পেঁচাইছি, এইটাকে হিজাব বলে না, হিজাব অনেক সুন্দরভাবে পরে, আমি পারি না। হ্যাঁ, এইটা জাস্ট নর্মালি পড়ছি, ওনা যেভাবে পেঁচাই সেভাবে পেঁচাইছি, আমি আর কিছুই করি না। আচ্ছা, তাও আমি চেষ্টা করবো আমি যেভাবে মানে হিজাবটা পেঁচাইছি আপনাদের যেন পেঁচাই দেখাইতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনাদের হিজাবটা, এটা হোয়াইটটা দেখছেন, আমি কিন্তু হিজাবটা এভাবে ফোল্ড করে হচ্ছে কি করেছি, হ্যাঁ এভাবে মানে ফোল্ড করে তারপরে পড়েছি, ফোল্ড করার পরও কতখানি থাকে। সো যারা যারা মানে হচ্ছে গিয়ে দুশ্চিন্তায় আছেন, মানে হচ্ছে গিয়ে যারা বুঝতেছেন না আসলে হিজাবের সাইজটা কতটুকু, কালকে একটা আপু দেখলাম মেনশন করে দিল যে 4 হাতেরও বেশি, হ্যাঁ লম্বা এবং চওড়া কত বলো আপু? লম্বা এবং চওড়া তো আমি মাপি নেই, বাট এটা হচ্ছে কি 4 হাতেরও উপরে, ঠিক আছে? 4 হাত মানে আমি যদি আমার হাত দিয়েও মাপি, 4 হাতের উপরে। সো এই যে এটা হচ্ছে কি আপনার হিজাবটা অনেক বড়, বেশ বড়। আপনি আমি তো পরে আছি, আপনি কি আমাকে দেখেও বুঝতে পারছেন না, এটা কিন্তু ফুল কাভারেজের একটা হিজাব, ঠিক আছে? ফুল কাভারেজের হিজাব কেন আমি বলছি, বিকজ আমি পরে আছি, আমি চাইলে কিন্তু হচ্ছে কি আমি আমাকে ফুল কভার করতে পারতাম, ঠিক আছে? আমি আমার ফুল কভার করতে পারতাম যদি আমি চাইতাম,
কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে আমি চাচ্ছিলাম যে আমি র্যান্ডম যেভাবে একটা হিজাব ক্যারি করে, মানে র্যান্ডম আমি যেভাবে কোথাও গেলে বাহিরে মাথায় কাপড় দিয়ে যেভাবে যাই র্যান্ডমলি, আমি সেভাবেই চাচ্ছিলাম। আমি হিজাব পড়তে পারি না, অনেক বেশি মানে আমার মাথায় প্রবলেম হয়, লাইক আমার মাথা পেইন করে, মাইগ্রেনের সমস্যা, দ্যাটস আই হিজাব পড়তে পারি না। বাট র্যান্ডম যেভাবে পড়া উচিত সেভাবে আমি চাচ্ছিলাম, আমি হিজাবের মতো ক্যারি করতে চাচ্ছিলাম না। বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনারা যদি চান আপনারা একদম এই পর্যন্ত কাভার করে পেছনে সামনে আপনারা পড়তে পারেন, ঠিক আছে? এগুলো ফুল কাভারেজ। আর এইটা হচ্ছে একটা মফ কালার, হ্যাঁ এটা একটা মফ কালার বলবো আমি, একদমই নুট পিঙ্ক টাইপের যে মভ আছে না ওই রকম কালার। আমার কিন্তু সবকিছু কাভার করতে হবে, সো একটা নিয়ে আমি আই থিঙ্ক আমি বেশি বলে ফেলতেছি। সো আমার এতক্ষণ একটা একটা জিনিসের ওপর টাইম দেওয়া ঠিক হবে না, আমাকে দ্রুত দ্রুত বলবেন যে আপু দ্রুত দেখাও, ঠিক আছে? সো এটা হচ্ছে কি এখন মভ কালার, নুট পিঙ্ক টাইপের মভ। এইটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আচ্ছা আমি একটু কমেন্ট করবো। আচ্ছা আপু তো একটু বড় সাইজের ব্যাগ দেখাও। হ্যাঁ আপু আমি আজকে বড় সাইজেরও ব্যাগ নিয়ে আসছি, ওই যে ওখানে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ওই যে উপরে আছে, তারপরে ওই কর্নারে আছে, আমি নিয়ে আসছি, আমি দেখাই দিব। আচ্ছা হাই আপু, ভালো আছো কি? আজকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ চান্দা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই স্টাইলটা একটু দেখাও আপু, এই স্টাইলটা হচ্ছে হিজাবটা সুন্দরভাবে আপনি এভাবে ফোল্ড করে, আমি দেখাই দিচ্ছি, নাথিং স্পেশাল, এরকম কিছু না, এইভাবে হচ্ছে কি এভাবে ফোল্ড করে এভাবে করে নিয়ে এভাবে করে মাথায় কাপড় দিবেন। কাপড় দেওয়ার পর এইটা এভাবে করে রাখার পর এইটা একটু পেছনে থাকবে আর এটা এরকম থাকবে। সো নাথিং নিউ, এখানে একটা পিন করে মানে পিন করে ফেলবেন যদি প্রবলেম হয়, যেমন আমার প্রবলেম হয় হিজাব আমার মাথায় থাকে না, সো এই জন্য আমি পিন করে নিয়েছি, হ্যাঁ আর কিছুই না। সো একদমই লাইক কি বলবো যে একদমই খুব বেশি হার্ড কিছু এরকম না, আমি কিন্তু কোনো পিন টিন করি না, এখানে একটা পিন করছেন এখানে একটা পিন করছে আর কিছুই না। সো এটা যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট আর ইনবক্স করে ফেলেন। এটার প্রাইসটা পড়বে 110 টাকা মাত্র, ঠিক আছে? 110 টাকা। সো এটা যার যার ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট আর ইনবক্স করে ফেলেন দ্রুত দ্রুত, ওকে? ইনবক্স করে ফেলেন। এত অড টাইমে এতগুলো আপুকে দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ। তো এইটার কোড নাম্বারটা আমি মেনশন করে দিই আপনারা, এটার কোড নাম্বারটা হচ্ছে 9876, ঠিক আছে? 9876 এইটার কোড নাম্বারটা, ওকে? যারা যারা নিতে চাচ্ছেন, এটার অনেক কালার এভেইলেবল আছে, লাইক অনেকগুলো কালার এভেইলেবল আছে, তো যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। সাভার শোরুমে পাওয়া যাবে আপু, সাভার শোরুম তো ওপেন নাই লক্ষ্মী আপু, সো এখন আপনি পাবেন বলে আমার মনে হচ্ছে না, মিরপুর শপে আসলে আপনি পেয়ে যাবেন। পিছনে স্কাই কালার ব্রাউন কালার ব্যাগটা দেখাও, দেখাই দেবো 110 টাকা। এটা কি ব্লু কালার আছে? হ্যাঁ আপু এটা ব্লু কালার আছে, আমি একদিন পরে লাইভ করছিলাম, আপনারা দেখেন। রোদ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ মেহের আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপু? চার হাত বলতে আমাকে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, যদি একটু কষ্ট করে লম্বাটা বলতে। আচ্ছা আপু আমি লম্বা এখন মেজার করতে পারবো না, বিকজ আমার কাছে ওইটা নাই, ওই যে যদি মাপে সেটা নাই, ইফতি আনো আপু। আমি লোক আসুক আমি হচ্ছে গিয়ে আপনাকে মানে মেপে দেখাচ্ছি, ঠিক আছে? ইঞ্চি টেপ আমার কাছে নাই, সো কেউ আসলে আমি যেহেতু একা এখানে, কেউ আসলে আমি হচ্ছে গিয়ে বলে দিব এটার চওড়াটা কতটুকু আর লম্বাটা কতটুকু, ঠিক আছে? নূর আপু আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপু ব্যাগ প্রাইস। ব্যাগের প্রাইস তো আপু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের ব্যাগ আছে, সো আমাকে দেখতে হবে। রোদেলা কেমন আছো? ইবান আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আচ্ছা শিফনের হিজাব কত করে আপু? 110 টাকা করে, মাত্র 110 টাকা করে, যেগুলো আমি পরে আছি যেটা দেখালাম। আরো কালার দেখো আপু, এইটার অনেক কালার আছে, বাট একটা জিনিস কি আমি এত কিছু কাভার করতে পারবো না উইদিন ওয়ান আওয়ার। সো আমি ব্যাগ দেখাবো, ব্রুজ দেখাবো, তারপর হচ্ছে গিয়ে আপনাদের হিজাব দেখাবো, এত কিছু দেখাবো, বাট আমাকে কভার করতে হবে। এখন আমি কমেন্ট করে আমি নেক্সটে চলে যাচ্ছি, অনেকগুলো কালার আছে, আপনারা ইনবক্স করে ফেলেন, আদারওয়াইজ আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আপনারা দেখে নেন। ওকে বিগ সাইজ ব্যাগ দেখাবো, কি কি কালার আছে। মিরপুর আউটলেট কি ওপেন? হ্যাঁ আপু মিরপুর আউটলেটটা ওপেন। ফিরোজা কালার হবে? হ্যাঁ কালার হবে। কটন হিজাব দেখাও, দেখাই দিচ্ছি, মাশাল্লাহ কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরোজা কালার হবে আপু, ফিরোজা কালার হবে। আচ্ছা ফিরোজা কালার মানে কি আপনি এটার কথা বলছেন? এটা কাইন্ড অফ ফিরোজা, ঠিক আছে? কাইন্ড আমি একদম এক্সাক্ট ফিরোজা বলছি না। রেড অ্যান্ড স্কাই ব্যাগ দেখাও আপু, হিজাবের পর দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্রিঙ্কল হিজাব আছে? না ওটা নাই। পিঙ্ক ব্যাগটা দেখি, দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন সবাই। লং 70 ইঞ্চি, থ্যাংক ইউ সো মাচ।
আমি দেখতেছিলাম আজকে তন্বীর লাইফ বাট আমার আসল এক্সাক্ট সংখ্যাটা মনে নাই। হ্যাঁ আচ্ছা সিম্পল বিউটি লাগছে আজ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ মেহের জাগা আপু, থ্যাংক ইউ সো সো মাচ। সো এইটার প্রাইস মোস্ট প্রবাবলি 200 সামথিং পড়বে, আই ডোন্ট নো এটার প্রাইস কি কত। সো এটার জন্য একটু ইনবক্স করে ফেলেন। আসলে কি জানেন আমি প্রাইস সম্পর্কে একদমই অপারক, সো আমি আপনাদেরকে হিজাব দেখাবো, ব্যাগ দেখাবো, ডোন্ট আস্ক মি দ্য প্রাইস, ইনবক্স করে ফেলবেন ঠিক আছে, ইনবক্স করে ফেলবেন, আমাকে প্রাইস না জিজ্ঞাসা করে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা কালো হবে? হ্যাঁ ব্ল্যাকও হবে আপু, সব ধরনের কালার অ্যাভেলেবল আছে। 70 ইঞ্চি, থ্যাংক ইউ সো মাচ আমির পারভিন আপু, থ্যাংক ইউ আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ দানি আপু, আপনাদের দোয়ায় ভালো আছি। উপরে ব্ল্যাক ব্রাউন বেল্ট এটা দেখাও, ব্ল্যাক ব্ল্যাক ব্রাউন ব্রাউন, দিস ইজ নট ব্রাউন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি আপনার একটু মিষ্টি ব্রাউন টাইপের, মানে কাইন্ডা। আচ্ছা 110-এর মধ্যে ফিরোজা কালার আপু, আই ডোন্ট নো 110-এর মধ্যে ফিরোজা কালার আছে আপু, একটু ইনবক্স করে ফেলেন লক্ষ্মী আপু। আচ্ছা থ্যাংক ইউ রাইসুল ভাই আমাকে এত হেল্প করার জন্য, লং 70 চওড়া 30, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আরেকটা, এটা কিন্তু সুতির ওপর করা আছে ঠিক আছে। এইটা এটা আপু লেন্স শেড কোনটা, ব্র্যান্ড কোনটা আপু? আই ডোন্ট নো লেন্স শেড এর বিষয়ে কিছু বলতে পারছি না, আই এম সো সরি। আচ্ছা পিঙ্ক কালার ব্যাগ আছে আপু, পিঙ্ক কালার ব্যাগ আছে, এই যে পিঙ্ক কালার ব্যাগ আছে, অনেকগুলো ব্যাগ আছে এখানে, এখানে পিঙ্ক 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 আছে। আমি দেখিয়ে দিব আগে হিজাব গুলো দেখে, আফটার দ্যাট আমি এগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আপনার এটা হিজাবটা, এটা একটু শান্তি টাইপের কালার ঠিক আছে, লাইক একদমই সোবার টাইপের কালার। হ্যাঁ এটা হচ্ছে কি আপনার বল বল করা আছে প্রিন্টটা, আর এখানে হচ্ছে কি একদম প্লেন। সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। সেম অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় একই 70 ইঞ্চি আর 30 হবে, হ্যাঁ 30 থেকে বেশি হবে, আই থিঙ্ক 30 থেকে বেশি হবে। সো ওয়াইডটা 30 হবে আর লং যদি বলে তাহলে আই থিঙ্ক এটা 70+ হবে। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন, এটার প্রাইসটা ইনবক্স করে ফেলবেন ঠিক আছে, ইনবক্স করে ফেলবেন। অ্যান্ড এটার কোড নাম্বারটা আমি মেনশন করে দিই, আপনারা চাইলে কোড নাম্বারটা দেখে তারপরে প্রাইসটা ইন মানে হচ্ছে গিয়ে ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন ঠিক আছে। 9421, হ্যাঁ 9421, ওকে। আচ্ছা ভাইয়াকে বলেন রেডি হিজাবগুলো আনতে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপু, ব্ল্যাক হিজাব হবে তোমার হাতেরটা? আমার হাতেরটা ব্ল্যাক হবে আপু, হবে ব্ল্যাক, আমি কয়েকটা নিয়ে আসছি আমি সেগুলো দেখিয়ে দিব। আর আপনি যে ইসের ব্ল্যাক চাচ্ছেন সেগুলো অ্যাভেলেবল আছে, একটু ইনবক্স করেন, আদারওয়াইজ একদমই বেস্ট হবে কি জানেন আপু, যদি আপনি আমাদের ওয়েবসাইটটা চেক করেন, হ্যাঁ যদি ওয়েবসাইটটা চেক করেন তাহলে আই থিঙ্ক মুনমুন আপু আপনার জন্য বেস্ট হবে, আপনি সব সব কিছু দেখতে পারবেন, সব ধরনের কালেকশন আপনি দেখতে পারবেন ওকে। আচ্ছা কত আপু, ইনবক্স করেন না প্লিজ, আমাকে প্রাইস আস করেন না প্লিজ। আচ্ছা বাই বাই ব্লেমিশ ইয়েলো কালারটাই অফার প্রাইস দেওয়া হয়নি আপু, তন্নি আপু বলেছিল দিবে, ইনশাল্লাহ দিবে আপু দিবে। আচ্ছা হিজাব শেষ করো, ব্যাগ হিজাব শেষ করো আপু, ব্যাগ দেখাও। আচ্ছা ঠিক আছে হিজাব শেষ করার পর আমি ব্যাগ দেখাবো, হিজাব আমার কাছে এখনো কম হলেও 10টা হিজাব আছে, সো একটু ওয়েট করতে হবে লক্ষ্মী। আচ্ছা শিফন গুলো তাড়াতাড়ি দেখো আপু, শিফন গুলো আমি আনছি এই কালার, আমি আর কোনো শিফনের হিজাব আনি নেই, কত ইনবক্স করেন। আচ্ছা ইয়েলো ব্যাগটা দেখাও প্লিজ, দেখিয়ে দিব, একটু ওয়েট করেন না প্লিজ, একটু ওয়েট করেন, হিজাব আছে কয়েকটা, হিজাবটা দেখাই। আর আমি সত্য সত্য বলছি প্রত্যেকটা ব্যাগ রিজনেবল প্রাইসে, প্রত্যেকটা ব্যাগ রিজনেবল প্রাইস, এখানে 1000 টাকার নিচেও আছে, 1000 টাকার উপরও ব্যাগ আছে। সো লাভ স্টার হিজাব গুলো আছে, লাভ স্টার হিজাব গুলো দেখতে হবে, শিফন হিজাব দেখাও, শিফন হিজাব তো আপু অনেকগুলো অ্যাভেলেবল আছে বাট আমি নিয়ে আসিনি, আমি প্রত্যেকটা হিজাব বুঝেন না, আমি প্রত্যেকটা হিজাব হচ্ছে গিয়ে একটা একটা করে কালার আনছি, হ্যাঁ একটা একটা করে কালার আনছি। অ্যান্ড আমি দেখাই দিচ্ছি অনেকগুলো হিজাব, তো আমি মানে কোনটা রেখে কোনটা আনবো এই জন্য আমি সবগুলো আনিনি। আচ্ছা সো একটা বেগুনি কালার হিজাব দেখাই, হ্যাঁ এটা অনেক সুন্দর, আই থিঙ্ক এটার প্রাইস 550 টাকা, মোস্ট প্রবাবলি 550 অর 350 হবে, আপনারা ইনবক্স করবেন, কারণ আমি তো বললামই যে আমি ওয়েবসাইটের হিসাব শো করে না আপু, শো করে আমি দেখছি, শো করে, শো করবে না কেন। আচ্ছা এটা দেখেন, আমার এটা পড়া উচিত ছিল তাই না, দিস ইজ সো বিউটিফুল, দেখেন কি পরিমাণ সুন্দর, 9752, এটার কোড নাম্বারটা ওকে। আচ্ছা একসাথে আছে, একসাথে আছে মানে বুঝি নেই আপু, আপনি কোন ফাউন্ডেশন দিয়ে মেকআপ করেছেন শেড নাম্বার বলেন আপু, আমি কোনো ফাউন্ডেশন দিয়ে মেকআপ করিনি আজকে, আমি হচ্ছে গিয়ে আপু আপনার কি বলে ওটাকে
কুডাইয়ের কনসিলার বেসড মেকআপ করেছে আজকে, ঠিক আছে? এটা কি পরছি আপু? এটা কি পরছি আপু? হ্যাঁ, এটা আমি পরেছি, এটা আমি পরেছি। সো সি, দিস ইজ সো বিউটিফুল। দেখেন, এটা হচ্ছে কি, এখান থেকে লক করা, তো এই জন্য আমি খুলে দেখাতে পারতেছি না। এটা এইভাবে করে কে মানলো? আচ্ছা থাক, এটা এইভাবে করে মারছে তো, দেখেন। This is so so beautiful. Eta eto beshi shundor. Like eta ami bolbo na je ekdom mane porda korar moto hijab, but this is so standard. Ha, eta dekhen, eta eto shundor. Dekhen mathay porlo onek beshi shundor lagbe, I guess. Ha, amar eta pora uchit chilo. Eta pore shundor kore apnader samne asha uchit chilo. Eta onek shundor. Eta jar bhalo lagche screenshot nen, screenshot niye purchase kore faben, thik ache? স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। এটা প্রাইসটার জন্য একটু ইনবক্স করতে হবে। এই দেখেন, এখানে আবার মারুন কালার ই দিয়ে করা আছে, ঠিক আছে? মারুন কালার জরি কাজ করা আছে, জরি ওয়ার্ক। এই দিস ইজ সো বিউটিফুল, আমার খুব ভালো লাগছে। আপু তুমি অনেক সুন্দর। না, আমি অনেক সুন্দর না, আপনারা অনেক বেশি সুন্দর, আপনাদের চোখ অনেক বেশি সুন্দর, তাই ভালো লাগে, ঠিক আছে? তাই ভালো লাগে। আচ্ছা, এইটা হচ্ছে কি হিজাবটা, সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। এটা কোড নাম্বারটা আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা ইনবক্স করতে পারেন বা ওয়েবসাইট থেকে অর্ডারটা করতে পারেন। 9752, হ্যাঁ 9752, 9752। কেমন আছো সুইটার? আমি ভালো আছি। এত লেট কেন হলো বলেন তো, আপনি এত লেট করে কেন জয়েন হলেন নিশিতা বলেন তো? সেটা আমি রেখে দিচ্ছি। এটা প্রাইস আপনারা ইনবক্স করে ফেলবেন। আপু 750 দেখা আছে, ঠিক আছে আপু, একটু ওয়েট করতে হবে না? আমি তো দেখাচ্ছি 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 দেখাচ্ছি। আরে আসমা আপু কি অবস্থা, কেমন আছেন বলেন তো? এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, এটা ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? এটার জন্য ইনবক্স করে ফেলবেন। এটার প্রাইসটা আমি জানি খুব বেশি রিজনেবল, বিকজ কোনো কিছু এখানে আপনাদের মানে আনওয়ান্টেড অর হচ্ছে গিয়ে আপনারা রিজনেবল ছাড়া কোনো প্রোডাক্ট আমরা এখানে আপনাদের জন্য রাখি না। হ্যাঁ, কোনো প্রোডাক্ট রাখি না। নামাজ পড়ে আসলাম সুইট হার্ট। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইকটা দেখছেন আর শেয়ার করছেন, তারা আবার একটুখানি শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তো 110 টাকার আরেকটা হিজাব আমি দেখাই। এটা হচ্ছে কি 110 টাকা, হ্যাঁ এটাও 110 টাকার হিজাব, যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। সি, এটাও 110 টাকা মাত্র। এটার পুরোটা হচ্ছে কি কপার টাইপের কালার, প্রপার হচ্ছে কি কপার টু গ্লসি টাইপের কালার, এই যে এইটা। তারপর হচ্ছে কি এখানে ব্ল্যাক কাজ করা আছে, ব্ল্যাক কালার কাজ করা। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন। এখানে আবার সুন্দর করে হচ্ছে কি ডিজাইন করা আছে, সো এটা যার পছন্দ স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। 110 টাকা মাত্র এটা প্রাইস। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, আপনি কেমন আছেন? লিনা আপু বলেন তো কেমন আছেন। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমি রেখে দিচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। প্রাইস গুলো শুধুমাত্র শুধুমাত্র 110 টাকা, ঠিক আছে? 110 টাকা। তোমার হিজাবের কোডটা বলো আপি। আমার হিজাবের কোডটা তো আমি বলতে পারছি না আপু, আমার হিজাবের কোডটা আপনি একটু ইনবক্স করেন বা আমার ছবি পাঠান তাহলেই হবে। হ্যাঁ, আমার ছবি পাঠান তাহলেই হবে। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। প্রাইস বলবি মাত্র 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 110 টাকা। ওকে, শিফন হিজাবের লেন্থ কত আপু? শিফন হিজাবের লেন্থ হচ্ছে আপনার 70, ঠিক আছে? 70 ইঞ্চেস। ওকে, এটা রেখে দিলাম। এটার প্রাইসটাও আমি মেনশন করে দিয়েছি, 110 টাকা মাত্র। সো যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। হ্যাঁ, এটা আমি রেখে দিই, 110 টাকা মাত্র, 110 টাকা। আচ্ছা, এটা রেখে দিই। জর্জেট হিজাব গুলো কি আছে? হ্যাঁ, জর্জেট হিজাব গুলো আছে, আর প্রাইস মাত্র 110 টাকা, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি এটাও কিন্তু শিফন জর্জেট, এগুলো প্রাইস মাত্র 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 110 টাকা। যারা যারা নিতে চাচ্ছেন একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন। আচ্ছা, তখন আমি কিউটি পাইয়ের লাইভ দেখতে দেখে ভাবছি তুমি লাইভ করবা না? লাইভ করবো, লাইভ করবো। আচ্ছা, সো এটা হচ্ছে কি 110 টাকা, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলে। এটা রেখে দিচ্ছি, এরপর আমি আরেকটা দেখাই দিচ্ছি হিজাব। ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো যে ভালো আছে। সিটিজিতে ডেলিভারি চার্জ কত আপু? সিটিজিতে ডেলিভারি চার্জ কফি কালার নিবো আপু। আচ্ছা, কফি কালার নিলে ইনবক্স করতে হবে আপু এটা, ঠিক আছে? ইনবক্স করে ফেলতে হবে। সিটিজিতে ডেলিভারি চার্জ 130 টাকা সুন্দরবনের মাধ্যমে।
আর যদি আপনি এসে পরিবহনের মাধ্যমে নেন তাহলে আপনার কস্টিংটা পড়বে 180 টাকা, ঠিক আছে? ব্যাক দেখাও, একটু ওয়েট করতে হবে লক্ষ্মী আপু। আচ্ছা, রিয়েলি মিস ইউ সুইটার, থ্যাংক ইউ সো মাচ আমাকে মিস করার জন্য, আমিও আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি, ওকে? আচ্ছা, তো এখন যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে কি 200 টাকা মোস্ট প্রবলি, যদি ভুল না হয়ে থাকে তাহলে 200 কিংবা 250 টাকা এটা প্রাইস, ওকে? আচ্ছা, জর্জেটের একটা খুইলা দেখা, আচ্ছা দেখাইতেছি, একটু দাঁড়ো, একটু আমি খুইলা দেখাইছি তো, দাঁড়ো তুমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, 750 ব্যাগ দেখাও, দেখাইছি, আলহামদুলিল্লাহ ভালো আছি সুইটহার্ট, তোমার শরীর কেমন? আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। সুন্দরী তামা কেমন আছে? ভালো আছি সুন্দরী তামা, শুনলেই না ওই জেমস এর গান মনে পড়ে, সুন্দরী তামা। উফ, গানটা একদম লাইক মনে হচ্ছে কানে বাজতেছে, কেউ গায়ে শোনাইতেছে। ব্যাগ দেখান, দেখাই দিব আপু, তুমি যে হিজাব পরছো ওইগুলো কালার দেখান, প্রাইস বলো। আপা, আমি যেগুলো পরেছি এগুলোর কালার এভেলেবল আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি নিয়ে আসি নাই, একটা কালারই আনছি, এটার জন্য একটু ইনবক্স করেন, আমার উচিত ছিল এগুলোই নিয়ে আসা সবগুলো, তাই না? আচ্ছা, কালকে ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো এটা দেখেন, এটা হচ্ছে কি প্রিন্টেড, হ্যাঁ এটা প্রিন্টেড, এটার প্রাইস মোস্ট প্রবলি 200 টাকা বা 250 টাকা পড়বে, ঠিক আছে? এটা দেখেন, খুবই সোবার, খুবই খুবই সোবার, এটাও কিন্তু লেন্থ, এটার ওয়াইডটা না 30 না, আই থিঙ্ক এটার ওয়াইড হবে আপনার 35, হ্যাঁ এই পর্যন্ত যদি 30 হয় আপনার তাহলে এটার ওয়াইড সম্ভবত 35 হবে, 35 অর 37 এরকম হবে এটার চওড়াটা, আর এটা 70 ইঞ্চি, ঠিক আছে? তো যার এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন, প্রাইস বলবি 200 অর 250 টাকা। তো যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন, ওকে? আচ্ছা, তোমার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি যে হিজাব পরেছো ওইগুলা কালার দেখান, প্রাইস বল আপু। আমি যেটা পরে আছি এটার কালার অনেকগুলো অ্যাভেলেবল আছে, একটু ইনবক্স করেন, হ্যাঁ একটু ইনবক্স করেন, আর প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 110 টাকা, খুব বেশি না, আমি বলবো খুব বেশি না, কি মেকআপ রোল দিদি কখনই কোনো কিছু বেশিতে দেয় না, আর প্রাইসটা 110 টাকা, কোথাও আপনি পাবেন না এতটুকু আপনাকে চ্যালেঞ্জ, ঠিক আছে? চিটাগাংয়ের হোম ডেলিভারি শুধুমাত্র সদরে হোম ডেলিভারি মোস্ট প্রবাবলি, ঠিক আছে? সদরে, সদরে যাদের বাসা আছে তারাই পাবে হোম ডেলিভারি মোস্ট প্রবাবলি। আচ্ছা, এটা 200 টাকা, হ্যাঁ এই যে আপনি থাকেন আমার লাইভে, আপনি থাকেন, আপনি আমার অনেক হেল্প করেন, থ্যাংক ইউ সো মাচ, এটা 200 টাকা, হ্যাঁ। হুদা বিউটি নুড এডিশন 5000 টাকা লেখা আছে, অর্ডার করব কি করে, অর্ডার করব কিভাবে? আপনি অর্ডার করবেন বিকজ ওইটা ওইটা অরিজিনাল, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু আমরা কখনোই কিন্তু যে লিপস্টিক আমি যখনই দেখাইছি লিপস্টিক যখনই আমি দেখাইছি আমি কখনোই কিন্তু বলি নাই হুদা বিউটির যে লিপস্টিক দেখে চুল খুলে গেছে, হুদা বিউটির যে নুড এডিশন যেটা আগে দেখাইছি সেটা অরিজিনাল আমাদের কাছে, আমি এটাও বলেছি যে আমাদের কাছে অরিজিনাল লিপস্টিক আছে, বাট এখন যেটা আপনারা 5000 টাকায় দেখছেন সেটা কিন্তু অরিজিনাল লিপস্টিক। সো যেটা করতে হবে, যদি 5000 টাকাটা নিতে চান একদম 100% অরিজিনাল, সেখানে আপনি ক্লিক করতে পারবেন, বা আমাদের যেটা আছে কপি সেটাও কিন্তু আছে, আপনি চাইলে ইনবক্স করতে পারেন, বা আমাদের ওয়েবসাইটে আছে। ইভানাই বাপু, তোমার লিপস্টিকের নাম কি সুইটহার্ট? আমি আজকে দিয়েছি আপনার পুডাইয়ারের 907, ঠিক আছে? পুডাইয়ারের 907, এই যে 907 দিয়েছি। সো আমি যে হিজাবটা পরাচ্ছি এটার একটা কালার আমি দেখাই, এটার কালারটা দেখেন, আর এটা এত সুন্দর লাইক সোবার মফ টাইপের কালার, শ্যানেলের ব্যাগ আছে, শ্যানেলের ব্যাগ আছে আপু, শ্যানেলের ব্যাগ আছে। তো এইটা হচ্ছে কি মফ টাইপের কালার, একদমই মফ লাইক সুপার মফ একটা কালার থাকে না, খুবই সুন্দর টাইপের ব্যাগ এটা, এই সরি হিজাব একটা। তো এটা হচ্ছে কি আপনার হোয়াইটটা, এন্ড এটা হচ্ছে লংটা, হ্যাঁ এটা লং 70 ইঞ্চি লং হবে এটা, যার ভালো লাগছে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন। W7টা কি ফুল কাভারেজ আপু? W7টা হচ্ছে আপনার মিডিয়াম টু ফুল কাভারেজ, আপনি যদি মিডিয়াম কাভারেজ দিতে চান অবশ্যই W7 দিয়ে মিডিয়াম কাভারেজ সম্ভব, আর যদি আপনি চান একটা ফুল কাভারেজের ফাউন্ডেশন আপনি W7 দিয়ে তৈরি করতে চান অবশ্যই সেটাও সম্ভব। সো আপনি মিডিয়াম টু ফুল কাভারেজ দুইটাই পাবেন, হ্যাঁ। আচ্ছা, সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, 110 টাকা মাত্র এটার প্রাইস, ঠিক আছে? 110 টাকা মাত্র এটার প্রাইস, 9876 এটার কোড নাম্বারটা হচ্ছে, দেখেন উল্টা করে আসলে দেখেন 6789, আর এটা আপনি হচ্ছে কি করে দিবেন 9876, এই যে কোড নাম্বারটা, ওকে কোড নাম্বারটা কি দেখা যায়?
শেরন থ্যাংক ইউ সো মাচ আই লাভ দিস হিজাব ভালো লাগছে তো নিয়ে নিতে হবে তো ভালো লাগলে আচ্ছা আম্মুর বোন সহ তোমার লাইভ দেখছি সবাইকে আমার সালাম দিবেন আন্টিকে আমার সালাম দিবেন আন্টি কেমন আছেন ভালো আছেন আই হোপ আর আপনার ছোট বোন না নাকি বড় বোন যাই হোক যেই বোনই হোক সেই বোনকে আমার সালাম দিবেন সো কেমন আছেন আপনারা বলেন হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন হে আপু তোমার হাতেরটা নাইস হ্যাঁ তো এটা পারচেজ করতে হবে এটা পারচেজ করতে হবে প্রাইস মাত্র আপনার 110 টাকা ঠিক আছে ভাইয়াকে বলবা 90-30 শিফন হিজাব গুলো আনার জন্য মানে আরেকটু বড় ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ফুল কাভারেজ কিভাবে বানাবো আর ফর্সা স্কিন কোন শেড লাগাবো ফুল কাভারেজ বানাবেন আপনি দুইবার ইউজ করে ঠিক আছে এক লেয়ার দেওয়ার পর ফুল কাভারেজ বানাতে পারবেন আর আপনি যদি কনসিলার ইউজ করেন তাহলে আর দুই লেয়ার দিতে হবে না এক লেয়ারেই আপনার ফুল কাভারেজ হয়ে যাবে ঠিক আছে আর যেটা করতে হবে আপনি যেহেতু ব্রাইট অ্যান্ডারটোনের তো আপনাকে ইউজ করতে হবে ক্রিম ব্রুয়াল শেডটা ঠিক আছে নবনীতা নাবো আপু আপনাকে ইউজ করতে হবে ক্রিম ব্রুয়াল শেডটা আপু ওই কালো ব্যাগটা দেখান দেখাই দিচ্ছি আপু কালো ব্যাগটা দেখাই দিব আপু অবশ্যই দেখাই দিব আপু ঢাকা হোম ডেলিভারি চার্জ কত 60 টাকা কিছু কিছু এরিয়াতে 100 টাকা করে সেনা শপিং কমপ্লেক্সটা খোলা নাই সেনা শপিং কমপ্লেক্সটা খোলা নাই এত তো হিজাব আমি অনেকগুলো দেখাইছি আমি আর একটু আচ্ছা মেরুন কালার দেখাই এটা অনেক নাইস দিস ইজ সাচ এ নাইস শেড তাই না আচ্ছা এটা একটু দেখাই আমি সবাই একটু লাইকটা শেয়ার করবেন আর একটু কমেন্টস করবেন হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে মারুন কালার এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করবেন আমি কিন্তু ব্যাগ দেখাবো আর ব্যাগ কিন্তু এখানে যে ব্যাগগুলো আছে সবগুলো কিন্তু 1000 টাকা বা 1000 টাকার নিচে ঠিক আছে 1000 টাকা বা 1000 টাকার নিচে ইয়াস আপু ইনবক্সে অর্ডার দিয়েছে ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে মারুন কালার হ্যাঁ এটা মারুন টাইপের কালার আপু পিঙ্ক পার্টি ব্যাগ দেখান আপু পিঙ্ক পার্টি ব্যাগ আছে দেখাই দিব একটু ওয়েট করো হ্যাঁ দেখাই দিচ্ছি আচ্ছা আম্মু বলতেছে তুমি অনেক থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আর আম্মু আব্বুর জন্য দোয়া করবেন মেকআপ অল দিদির জন্য দোয়া করবেন ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়ে আপনার এইটা একটা সাইড থাকে না মানে মিডলটা হচ্ছে গিয়ে এরকম আর এটা হচ্ছে দুইটা সাইড ঠিক আছে তো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন এটা অনেক সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই হিজাবটা এটা এই জন্য এটার দুইটা কালার আছে এটার ডিজাইনটা এক্সট্রাঅর্ডিনারি তো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন ঠিক আছে এই যে এটার যে সামনে যে ডিজাইনটা এটা হচ্ছে গিয়ে আপনার স্টোন করা হ্যাঁ পেটানো স্টোন থাকে না পেটানো স্টোন করা আছে ঠিক আছে এইটা সো এটা যার পছন্দ মারুন কালারের মধ্যে অনেক অনেক চুজ এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন সেই রকম সুন্দর কালারটা আর আমার আমার যদি রেড পছন্দ না আমি নট আ রেড কাইন্ড অফ পারসন বাট এটা অনেক জোস এই কালারটা অনেক বেশি সুন্দর সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন এইটার কোড নাম্বারটা আমি মেনশন করে দিই হ্যাঁ এটার কোড নাম্বারটা হচ্ছে 9693 হ্যাঁ 9693 এই যে কই গেল এটা দেখা যাচ্ছে না লাইটের জন্য লাইট 9693 এটা কোড নাম্বারটা ওকে আচ্ছা তোমার লিপস্টিক কোড 907 এক্স্যাক্টলি আমারটা হচ্ছে কি 907 হ্যাঁ 907 এই যে আচ্ছা আপু এটা পিঙ্ক কালার হবে হ্যাঁ এটার কালার অ্যাভেলেবল আছে আপু প্রাইস প্রাইস উইল বি 300 সামথিং অর 500 আই এম নট শিওর ঠিক আছে একটু ইনবক্স করেন প্লিজ আমাকে প্রাইস জিজ্ঞেস করে লজ্জা দিবেন না বিকজ আমি একদমই অপারক প্রাইজের জন্য আমার আপনাদেরকে মোস্ট অফ দ্য টাইম সরি বলতে হয় প্রাইজের জন্য সো একটু কষ্ট করে ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিলে আপনাকে বলে দিবে প্রাইসটা কত আপু ফেস মাস্কে কি অফার আছে এখনো হ্যাঁ আপু আছে ইনবক্স করে ফেলেন আচ্ছা আপু প্লিজ প্লিজ বড় ব্যাগ দেখো আর আমার বেবি ঘুমাবে বাসা বেশিক্ষণ লাইভ দেখতে পারবো না আচ্ছা বড় ব্যাগ দেখাই দিচ্ছি ব্লু হবে হ্যাঁ ব্লু হবে সো এটা আমি রেখে দিচ্ছি এটার আরেকটা কালার আছে আমি দেখাই দিচ্ছি একটুখানি একটা আপুকে ব্যাগ দেখাইনি বড় ব্যাগ বেবি ঘুমাই যাবে বেবি কান্না করতেছে মোস্ট প্রবলি সো আমি ব্যাগ দেখাই এক সেকেন্ড ব্লু হবে দেখাই দিচ্ছি আপু ব্লু ব্যাগ নাকি ব্যাগগুলো কত করে ব্যাগগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে ঠিক আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে আপনারা
যারা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি বলবো ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে। নাইস, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াও, এই হিসাবটা অনেক বেশি সুন্দর, আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার পিছনে কুতকুতি ব্যাঙ্গালোর, নাম কত কি কুতকুতি? আপনার কুতকুতি শুনে তো আমার কুতকুতি লাগতেছে। আচ্ছা, পার্টি পার্টি কাছে তো আছে আপু, আছে, বাট এখন আমি নিয়ে আসিনি আপু, ওগুলো আমি নিয়ে আসিনি, কারণ হচ্ছে গিয়ে ওগুলো ওগুলোর প্রাইস আপু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 1000 টাকা করে, ঠিক আছে, 1000 টাকা করে। তারপর হচ্ছে শামিমা আপু 1200 টাকা করে, 1100 টাকা করে। আপু ওই নিচের ব্যাগটা দেখান, ব্যাগ কত করে, সব কিছু দেখাই দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বড় একটা ব্যাগ দেখানোর কথা বলছিল, এই ব্যাগটা আমি একটু দেখাই। এই ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ, হ্যাঁ, অনেক বেশি পছন্দের একটা ব্যাগ। আমি মানে আমার ভার্সিটি আর খুললোটা আমি ভার্সিটিতেও নিতে পারলাম না, বাট আমি ব্যাগটা রেখে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কি, যারা যারা নিউ মাদার আছেন, যারা অফিস গোয়িং আছেন, যারা হচ্ছে অফিস গোয়িং নিউ মাদার, তারপর ভার্সিটি গোয়িং যারা আছেন, তারা এটা হচ্ছে গিয়ে পারচেস করবেন। এটা আপনাদের জন্য পারচেস করা একদমই একদমই ফরজ, বিকজ এটা অনেক সুন্দর, অনেক বেশি কোয়ালিটিফুল আর অনেক বেশি স্পেশিয়াস একটা ব্যাগ, ঠিক আছে? তুমি খুব ভালো আপু, জাকির হোসেন ভাইয়া আপনার অনেক বেশি ভালো, তাই আমাকে ভালো লাগে, আদারওয়াইজ আমাকে ভালো লাগতো না, ঠিক আছে? রেড হবে, হ্যাঁ রেড হবে। তুমি তোমার পড়া হিসাবের কালারটা কি, ডিপ পার্পল? ডিপ পার্পল, ডিপ পার্পল, ডিপ পার্পল। আচ্ছা, সো উপরে কালো ব্যাগটা দেখো ভালো করে। আচ্ছা ঠিক আছে, তোমার হিজাবটা কি মালয়েশিয়ান হিজাব? আপা আমার হিজাবটা হচ্ছে গিয়ে আপনার শিফন জর্জেটের উপর করা, ঠিক আছে, শিফন জর্জেটের উপর করা। আচ্ছা, পিঙ্ক হবে আপনি? হ্যাঁ আপনি, সব কালার এভেলেবেল আছে, ইনবক্স করে ফেলেন। আগে এই ব্যাগটা দেখাইনি, তারপরে হিজাবে আবার ব্যাগ করবো, বিকজ ওই আপুটার হচ্ছে গিয়ে বেবি কান্না করতেছে, এই জন্য আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে বড় ব্যাগটা, এটা ফ্রন্ট সাইডটা, আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা। হ্যাঁ, এটা কিন্তু 2-in-1 ব্যাগ, এটা 2-in-1 ব্যাগ, কেন আমি তাও বলে দিচ্ছি। এটার ভেতরে আরেকটা বড় ব্যাগ আছে, এই যে এটা হচ্ছে বড় ব্যাগটা। হ্যাঁ, এটার ভেতরে একটা বড় মানে এটার ভেতরে একটা বেল্ট আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। এন্ড এটা দেখেন গাইস, এটা এত সুন্দর, এই যে গাইস গাইসটা না, মানে আমি কি বলবো, গাইস যে কথাটা এটা আমার মুখে চলে আসছে, কারণ আমার বাসার বাচ্চাগুলা হচ্ছে কি গাইস গাইস করতে থাকে সারাক্ষণ গাইস। আচ্ছা, তো এরা হচ্ছে গিয়ে বলে না, বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, তো ওদের কাছ থেকে শিখছি এটা। এটা হচ্ছে কি ভেতরের পোর্শনটা, অনেক স্পেস, অনেক 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 বেশি স্পেস। এটা হচ্ছে কি স্পেসিয়াস একটা ব্যাগ, এন্ড এটার মধ্যে আপনারা চাইলে আমাকেও অ্যাডজাস্ট করা যাবে, ঠিক আছে, আর চাইলে আমাকেও অ্যাডজাস্ট করতে পারবেন এখানে, এখানে আপনারা নিয়ে আমাকে ঘুরতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে ভেতরের ব্যাগটা আপু, আমি মেয়ে, আচ্ছা ঠিক আছে, মেয়ে মেয়ে হলে তো আমাকে নাম বলতে হবে, আদারওয়াইজ আমি তো ডাকতে পারবো না নাম ছাড়া। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার ভেতরের যে আরেকটা বড় ব্যাগ ছিল এটা ব্যাগটা, এটা হচ্ছে গিয়ে আপনার বেল্ট, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বেল্টটা, যার ভালো লাগছে এইটাও আপনারা মানে সিঙ্গলি ক্যারি করতে পারেন, বেল্টের থ্রু শোল্ডার থেকে ক্যারি করতে পারবেন, ঠিক আছে। প্রাইস প্রাইস হচ্ছে 1000 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা মাত্র, লাইক মাত্র 1000 টাকা এই ব্যাগ। আমি আপনাকে বলবো আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না। এটা হচ্ছে সফট পিইউ লেদারের উপর করা, ঠিক আছে, সফট পিইউ লেদারের উপর করা, ওকে। আচ্ছা, কমেন্ট আসতেছে একটু পড়ি, তোমার হিজাবগুলো কি হবে প্রাইস? আমার হিজাবগুলো এভেলেবল আছে, অনেকগুলো কালার এভেলেবল আছে মেহেরিন মাসরুর আপু, আপনি একটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন কালারগুলোর জন্য, আদারওয়াইজ ওয়েবসাইটটা দেখতে পারেন, অ্যান্ড প্রাইস উইল বি 110 টাকা। হ্যাঁ, 110 টাকা পড়বে প্রাইসটা। আচ্ছা, সো এইটা হচ্ছে কি আপনার ব্যাগটা, এটা স্ক্রিনশটটা নিয়ে রাখেন, এটা প্রাইস মাত্র মাত্র 1000 টাকা, অ্যান্ড আমি বলছি এটা একটা পিসি এভেলেবল আছে, একটা পিসি, হ্যাঁ একটা পিসি এভেলেবল আছে। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পারচেস করেন, এটা অনেক কমফোর্টেবল একটা ব্যাগ, এটা আমি ইউজ করি জানেন, এটা এত সুন্দর, অ্যান্ড ট্রাস্ট মি, এটা এত বেশি স্ট্যান্ডার্ড একটা ব্যাগ, লাইক অনেক বেশি স্ট্যান্ডার্ড, অনেক বেশি স্ট্যান্ডার্ড। একটা জিনিস থাকে না যে আপনি একটা জিনিস নিয়ে বের হচ্ছেন বাহিরে, আপনাকে আপনার
ব্যক্তিত্ব অবশ্যই একটা ফ্যাক্ট, অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্ট। তারপর আপনি যা ক্যারি করছেন সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো দ্য ফ্যাক্ট ইজ আপনি যেভাবে নিজেকে ক্যারি করতে পারেন আপনার জিনিসপত্র দিয়ে, সো সবাই আপনাকে স্ট্যান্ডার্ডই বলবে। ওকে, সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন। প্রাইসটা হচ্ছে আপনার 1000 টাকা মাত্র। এটা আমি রেখে দিব, হ্যাঁ এটা আমি রেখে দিব। আবার ব্যাক টু হিজাব। আচ্ছা, 4K ব্ল্যাক ক্রিম প্রাইস কত আপু? একটু চেক করতে হবে আপু আপনাকে ইনবক্সে। আই থিঙ্ক 500 টাকা করে অফারে ছিল লাস্ট ডে, মোস্ট প্রবলি 500 টাকা ছিল, এখন আছে নাকি আমি নট শিওর। আচ্ছা, প্রাইস বলে দিয়েছি। উপরের কালো ব্যাগটা দেখো ভালো করে, উপরের কালো ব্যাগটা, দিস ওয়ান অর দিস ওয়ান বলতে হবে। আচ্ছা, ব্লু ব্যাগ দেখাও, দেখা দিচ্ছি এই ব্যাগটার প্রাইস কত আপু, 1000 টাকা, আমার হাজব্যান্ডের হাইডি। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছেন তানি আপু, তানি হোসাইন। ওকে, তানি হোসাইন, আপনি হোসাইন তো ভাইয়ার নাম তাই না, জাকির হোসাইন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি তানি বলে রাখবো। সো এটা দেখেন, এটার প্রাইসটা হচ্ছে কি 1000 টাকা মাত্র। হিজাবগুলি কি হবে এন প্রাইস? আমার হিজাবগুলি হবে এন প্রাইস 110 টাকা। ব্যাগের সাথে তোমাকে দিবা, ব্যাগের সাথে আমাকে নিবেন, ব্যাগের সাথে আমাকে নিতে চাইলে আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট ঘুরতে চাই, আমি একটু ঘুরতে চাই। আমাকে আবার বাসায়, আমাকে আবার বাসায় নিয়ে আইসেন টাইম মতো, হ্যাঁ 2-3 দিন পর আমাকে আবার দিয়ে আইসেন, বিকজ আপনারা আমাকে টলারেট করতে পারবেন, আপনারা আমাকে টলারেট করতে পারবেন না। আমি দেখতে যেমনটা আসলে আমি অমনটা না, সো আপনারা আমাকে টলারেট করতে পারবেন না, আমাকে বাসায় দিয়ে আইসেন, ঘুরাই টুরাই খাওয়াই টুরাই তারপর বাসায় নিয়ে আইসেন। আচ্ছা, ব্যাগ দেখাও, দেখাই দিচ্ছি হিজাবগুলো হবে। বেবি কয়টা আপনার? বেবি কয়টা? আমার বেবি হচ্ছে 3টা, আমার 3টা বেবি, আর আমার বেবিগুলো অনেক দুষ্ট, আজকে অনেকগুলো কাণ্ড করে ফেলছে আমার বেবিরা, হ্যাঁ। আচ্ছা, পরিবার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন বলেন তো। ওকে, নেক্সট ব্যাগগুলো দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর নগর ডেলিভারি চার্জ কত টাকা? আমার স্ক্রিনশট না হয়ে গিয়েছে। আচ্ছা, ডেলিভারি চার্জ আপু 60 টাকা হবে, আর সাভারে নয়তো আপনার হচ্ছে গিয়ে সাভারে 100 টাকা থেকে 60 টাকা করা হয়েছে, যেহেতু এখন প্যান্ডামিক চলছে, সো প্যান্ডামিকের জন্য আবার 100 টাকা, ঠিক আছে। তো একটু কষ্ট করে এখন ম্যানেজ করতে হবে সবারই, হ্যাঁ। টিয়া পাখি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মন আপু হিজাব দেখাও, দেখাই। আমার নাম তানি, ওকে তানি আপু, আপনাকে আমি তানি বলে ডাকবো। আচ্ছা, তোমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ক্র্যানবেরি কালার হিজাব দেখাও। ক্র্যানবেরি কালার কি আপু? ক্র্যানবেরি কালার কোনটা আপু? আমি আসলে এই কালারটা চিনি না। এই যে কালো ব্যাগটা দেখাও, দেখাচ্ছি। ব্যাকপ্যাক দেখাবে প্লিজ? অনেক ব্যাকপ্যাক আছে, ইনবক্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমি কি হিজাব দেখাবো না এখন? আর আমি এখন ব্যাগে চলে যাব বলেন তো। আচ্ছা আপু, নিচে কালো ব্যাগটা দেখাও, নিচের কালো ব্যাগটা, নিচের কালো ব্যাগ, এইটা তো আমি দেখাইছি মাত্র, দিস ওয়ান, এটার কথা বলছেন? নিচে কালো ব্যাগ, এই এটা আমি দেখে ফেলেছি, এই কালো ব্যাগটা আমি দেখাই দিচ্ছি। এটা এটা অনেক সুন্দর, দিস ইজ সাচ আ কিউট ব্যাগ, এটা অনেক সুন্দর, দেখেন এত সুন্দর না ব্যাগটা, অনেক সুন্দর। আচ্ছা, পিঙ্ক কালার দেখো, দেখাই দিচ্ছি আপু। নিউ হিজাব দেখো আপু, দেখাই দিচ্ছি, সব দেখাই দেবো। তোমার জামার কালার হিজাব হবে? হ্যাঁ, আমার জামার কালার হিজাব হবে, একটু ইনবক্স করতে হবে। কি অবস্থা, কেমন আছেন আপু? আপনি বলেন তো ডেইজি আপু, এখন তো লাইভ দেখেন না কেন বলেন তো। আচ্ছা, তোমার বেবিগুলোকে বলবা তোমাকে কামড় না দিতে, আমার কষ্ট লাগে না ওরা আমাকে, আমি মানুষের কথা বলছি বাই দ্য ওয়ে, আমি বিড়ালের কথা বলি নাই। আচ্ছা, ও আমার বেবিগুলো আমাকে কামড় দেয় না, হ্যাঁ আমার বেবিগুলো একদমই আমাকে কামড় দেয় না, আর হচ্ছে কি ওরা কাউকে কামড় দেয় না, বিকজ ওরা আমার আগে দেশি বিড়াল যেটা ছিল সেটা কামড়, মানে কামড় কি একটু আঁচড় দিত, বাট বিদেশিগুলো দেয় না, কারণ ওরা নিজেরাই ভীতু এই জন্য ওরা দেয় না, আর ওরা কাউকে হার্ম করে না। দে আর সো পোলাইট, সো পোলাইট, সো পোলাইট, লাইক মি, আমার মতো। আচ্ছা, ব্লুটা ব্লুটা দেখাই দিব। হাই আপু, হ্যালো, কেমন আছো? আমাকে ভুলে গিয়েছো, স্নিগ্ধ দিন আপু, আপনাদের যদি আমি ভুলে যাই আমি কেন মেকআপ দিতে আসি বলেন। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, এটা এটা অনেক সুন্দর, অনেক বেশি লাইক ডাব্বো ডাব্বো টাইপস এর একটা ব্যাগ তাই না, স্ট্যান্ডার্ড টাইপের। সো এটা হচ্ছে ব্ল্যাকটা, এটার অনেক কালার এভেলেবল আছে, ইনবক্স করতে হবে। উপরের কালো 750 টাকা, মোস্ট প্রবলি দিস ওয়ান, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে কি ব্যাগ, আমি কোনো ব্যাগের প্রাইস জানি না, হ্যাঁ
don't ask me the price because I don't know. হ্যাঁ এগুলো নতুন আসছে, নতুন শিপমেন্টের ব্যাগ, আর আমার ব্যাগ মানে আমি প্রাইস জানি না, সো আমাকে কেউ হাস করবেন না প্লিজ। হ্যাঁ দুই তিনটা প্রাইস জানি, যেগুলোর প্রাইস আমি বলে দিব। সো এটা হচ্ছে কি ব্ল্যাক কালার, এটার ফ্রন্ট পোরশনটা, আর এটা হচ্ছে ব্যাক পোরশন। এটা অনেক সুন্দর, অনেক লাইক অনেক বেশি সুন্দর। ভেতরে বেল্ট আছে, ভেতরে বেল্ট আছে, ওয়াও বেল্টের সাথে আর অনেক কিছু আছে, বেল্ট আছে। অ্যান্ড সি এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা, যেটা আপনারা এখানে হ্যাং করবেন। হ্যাঁ এখানে হ্যাং করতে পারবেন, এই যে এই সাইডে আপনারা হ্যাং করে তারপর ক্যারি করতে পারবেন। আর এটা হচ্ছে কি আপনার বেল্টটা, বেল্টটা আপনারা শোল্ডারে ক্যারি করবেন, যাদের যদি হাতে ক্যারি না করতে চান। আই থিঙ্ক হাতে ক্যারি করাটা একটু স্ট্যান্ডার্ড লাগে, অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে, একটু স্ট্যান্ডার্ড লাগলে মানে লাগে বললে ভুল হবে, বাট এটা অনেক সুন্দর। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। আর এটা হচ্ছে কি আপনার ভেতরের পোর্শনটা, ওকে এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে কি ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে কি আপনার মিডল পোর্শন। অ্যান্ড এই সাইডে কিন্তু চেম্বার করা আছে, ঠিক আছে চেম্বার করা আছে, আর এখানে দেখেন সুন্দর করে পকেট করা আছে। সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন। আর এগুলো কিন্তু ডাবল লকড, ঠিক আছে, এই ব্যাগটা সো ক্লাসি, আসলে অনেক বেশি ক্লাসি। তো এগুলো কিন্তু ডাবল লক, কারো কোনো ভয়ের চিন্তা নাই যে এগুলো ছুটে যাবে, এগুলো ছুটবে না, এগুলো খুলবে না। দিস ইজ সো ক্লাসি। এটার আরেকটা কালার আছে মফ টাইপের, ওই যে হিজাব দেখাইলাম না, হিজাবের যে কালারটা এটার সেই রকম, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, আমি আসলে খুব কাজে ব্যস্ত, আমি যখন সময় পাই দেখি, না হলে রেকর্ড দেখি, ও তাই। থ্যাংক ইউ সো মাচ আপু ডেইজি আপু দেখার জন্য। আপনি বিশ্বাস করেন ওই দিন যে কয়টা মানুষ আসছিল প্রত্যেকটা আপু অনেক বেশি সুইটেস্ট ছিল, মানে অনেক বেশি সুইট ছিল, বাট ইউ আর দ্য কিউটেস্ট। আপনি বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছিল। লাইক ইউ আর আস্কিং মি যে এটা কেমন, এটা কেমন, এটা আমি নিবো, মানে এত সুন্দরভাবে জিজ্ঞাসা করতেছিলেন, আমার এত ভালো লাগতেছিল। ইউ আর সো সো গুড, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ব্যাগটা, সো ক্লাসি। এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেয়, এটার প্রাইস ইনবক্স করতে হবে, ঠিক আছে ইনবক্স করতে হবে। এটা আমি রেখে দিচ্ছি, এটা রেখে দিলাম, ওকে। আচ্ছা মুখের কালো তিল উঠানোর জন্য কি করতে হবে, প্যারানন এ প্লাস একটা ক্রিম আছে, সেটা ইউজ করতে হবে, ওকে। প্যারানন এ প্লাস দু ব্যাগ হবে, হ্যাঁ হবে, পিঙ্ক হিজাব হবে, হ্যাঁ হবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সবই দেখাই দিবো। হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা আমি রেখে দিই, এটা রেখে দিচ্ছি। এইটার প্রাইসটার জন্য ইনবক্স করতে হবে, এটার কোড নাম্বারটা হচ্ছে আপনার 9967 65 9965, ওকে 9965। হাই হাই জামাতুল আপু কি অবস্থা, কেমন আছেন? আপনারা সবাই আমাকে ভুলে গিয়েছেন তাই না, ভুলে গিয়েছেন। হলুদের উপরে কালো পিঙ্ক 750, ওকে হলুদের উপরে ওটা আমি দেখাই দিচ্ছি, আপু দেখাই দিচ্ছি। এই ব্যাগগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে রেড কালার ব্যাগটা রাখছি, এইটা অনেক নাইস, সাচ এ নাইস ব্যাগ, অনেক সুন্দর টাইপের ব্যাগগুলো। হিজাবের সাইজ কত, লেন্থ অ্যান্ড ওয়াইড আপু, যেইগুলো আমি যেটা আমি পরে আছি, এটা হচ্ছে কি আপনার 30 ওয়াইড, অ্যান্ড লেন্থ হচ্ছে আপনার 70, ঠিক আছে লেন্থ হচ্ছে 70। হলুদের উপর এটা দেখাচ্ছে, হাই আপু, হাই রোজিনা আপু কি অবস্থা, কেমন আছেন বলেন তো। এইটা হচ্ছে কি ব্যাগটা, এটা হচ্ছে আপনার আউটলুকটা, এটা ফ্রন্ট পোর্শনটা, এটা হচ্ছে ব্যাগটা, এটা ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। ফ্রন্টে অনেক সুন্দর করে এখানে একটা স্টিকার করা আছে, এখানে হচ্ছে ডাবল লকড করা, হ্যাঁ। আর ব্যাকে হচ্ছে কি আপনার একটা চেম্বার করা আছে, এই চেইনগুলো এত বেশি ফ্লেক্সিবল, চোরের চুরি করতে বেশি সুবিধা হবে, অনেক ফ্লেক্সিবল, সো সাবধানে রাখতে হবে। বাট আরেকটা জিনিস কি জানেন, ধরেন আপনি খুব বেশি হাড়ি মানে হাড়িতে আছেন, লাইক অনেক বেশি দ্রুত আপনার যাইতে হবে, আপনার অনেক বেশি রাশ, তো আপনি যেটা করবেন, আপনি এটা খুলতে গেলেন, এখন আপনার এটা মাঝখানে আটকাই গেল, আপনি রিক্সাওয়ালাকে টাকা দিতে পারতেছেন না, তখন বিরক্ত লাগবে না। তো এই 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 জিনিসগুলো এরকম হচ্ছে না, এগুলো সুপার সুপার ফ্লেক্সিবল, ঠিক আছে। স্কিন কেয়ার দিবা না, ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব, কেন দিব না। হিজাব প্রাইস কত আপু, এইটা যেটা আমি পরে আছি 110 টাকা, হ্যাঁ 110 টাকা মাত্র। আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার ব্যাগটা, এটা একটু খুলতে হবে, এটা আমি খুলতে পারবো, পারবো না কেন, পারতে হবে, কিন্তু পারবো না, আপু তোমার হিজাবটা রেড এন্ড ইয়েলো কালার আছে, আমার হিজাবটা রেড এন্ড ইয়েলো আছে, রিলেবল আছে, একটু ইনবক্স করে কালার,
Oof, this is so annoying. খুলে না। এতক্ষণ এটা না এটা দিয়ে না করে আমি হাত দিয়ে চেষ্টা করতেছি। বলে না। বিউটি উইথ ব্রেইন যেটা আমার নাই। আমার কিছুই নেই। ব্রেইনও নাই বিউটিও নাই। আচ্ছা তোমার হেজাবটা এটা তো পরলাম পেছনের রেড কালারটা দেখো আপু দিস ওয়ান আমি দেখে দিচ্ছি একটু আচ্ছা এটা হচ্ছে কি দেখো এটা কোড নাম্বারটা আগে বলি 9813 ঠিক আছে 9813 আর এটা হচ্ছে কি আপনার আউটলুকটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ব্যাকটা এন্ড এটার ভেতরের পোরশনটা আমি একটু দেখাই এগুলো এত সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কি ভেতরের বেল যেটা আপনারা ショルダーে ক্যারি করতে পারবেন এই ব্যাগের প্রাইস কত আপু 750 টাকা এই ব্যাগের প্রাইস ঠিক আছে 750 টাকা হিজাবটা না খুললেই হইছে আর কিছু লাগবে না আচ্ছা সে এটা হচ্ছে কি আপনার বেলটা যেটা আপনারা ショルダーে ক্যারি করতে পারবেন হিজাবের লেন্থ কত আপু 70 ঠিক আছে 70 আচ্ছা সে এটা হচ্ছে কি ভেতরেরটা আমি কাগজ বের করতে হবে কাগজ বের করে তারপর আপনাদেরকে দেখাতে হবে এই যে এইটা হচ্ছে ভেতরটা হে ভেতরটা কিন্তু স্পেসিয়াস অনেক জায়গা ভেতরে এখানে দেখেন মিডলে একটা চেম্বার করা আছে হ্যাঁ মিডলে একটা চেম্বার করা আছে দেন এখানেও কিন্তু একটা চেম্বার করা আছে এখানে একটা পকেট করা আছে ঠিক আছে সো যা এটা ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন হিজাব রেড এন্ড ইয়েলো দেখানো যাবে আপু আমি তো নিয়ে আসিনি লক্ষ্মী আপু আমি প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে নিয়ে আসছি সো আমি কিভাবে দেখাই বলেন আপনি একটু ইনবক্স করে ফেলেন ফরহান আপু আপনি একটু ইনবক্স করে আপনাকে কিন্তু দেখিয়ে দিবে হ্যাঁ দেখিয়ে দিবে সো এটা আমি রেখে দিচ্ছি এটা বেশি ডিটেইলস দেখাবো না প্রত্যেকটা ব্যাগ দেখাতে হবে আমাকে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন ওকে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন এটা প্রাইসটা পড়বে মাত্র আপনার 750 টাকা এটার কালার এভেইলেবল আছে ঠিক আছে এটার কালার এভেইলেবল আছে এটা যদি ইনবক্স করেন এটার কালারগুলো এভেইলেবল আছে 750 টাকা নিউ হিসাব কই আপু নিউ হিসাব তো আমি দেখাইছি দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম ইয়েলো এর পাশে মিন্ট পেস্ট টাইপ কালার এর ব্যাকটার প্রাইস ইয়েলো এর পাশে মিন্ট পেস্ট এটা আপু এটা প্রাইস পড়বে 1200 টাকা ঠিক আছে 1200 টাকা পড়বে এটা প্রাইস আপু আপনার রাইটে আপু আপনার রাইট স্কাই কোন ব্র্যান্ড বের দিস ওয়ান এটা আই ডোন্ট নো এগুলো নন ব্র্যান্ড আপু নন ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড দিয়ে কি করবো আমরা বলো এই ব্যাগের অন্য কালার আছে এইটার এটার অনেকগুলো কালার আছে আপু এটার অনেকগুলো কালার আছে এই জন্য এত লাইট ওয়েট একদম হালকা 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 অনেক বেশি লাইট ওয়েট সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র 750 টাকা ঠিক আছে মাত্র 750 টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এটা আমি রেখে দিচ্ছি এটার দাম কত 750 টাকা 750 টাকা এটু প্রাইস ওকে এটা রেখে দিই এরপর যেটা করতে হবে এরপর আমি অন্য ব্যাগে চলে যাচ্ছি এটা আমি রেখে দিই এটা রেখে দিব এটা রেখে দিব এটার সাথে কিন্তু একটা লং বেল্ট আছে তোমার জাস্ট পিছনে পিঙ্ক ব্যাগটা দেখো আমার জাস্ট পেছনে কিন্তু তিনটা পিঙ্ক আছে একটা দুইটা তিনটা ঠিক আছে আপনি কোন পেছনের কোন ব্যাগটা চাচ্ছেন হিজাব দেখাবে না অবশ্যই দেখাবো আপু কেন দেখাবো না অবশ্যই দেখাবো আচ্ছা একটু ওয়েট করতে হবে আমি এই ব্যাগগুলো দেখাই একটা একটা করে হচ্ছে কি শেষ করি বাও এটা আবার খোলাও যায় দেখেন এটা খোলা যায় এটা আমি দেখি নেই এগুলো না অনেক বেশি ইউনিক টাইপের ডিজাইন অনেক বেশি ইউনিক টাইপের এন্ড এগুলোর চেনগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফ্লেক্সিবল অনেক বেশি ফ্লেক্সিবল সো এটা আমি রেখে দিচ্ছি যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি এন্ড এটার প্রাইসটা হচ্ছে আপনার 750 টাকা মাত্র ঠিক আছে 750 টাকা ওকে সবাই একটু কমেন্ট করেন আমাকে আমাকে বলেন যে কে কি চাচ্ছেন বলতে হবে তো আমার চুল কিন্তু অর্ধেক খুলে গেছে হ্যাঁ চুল অর্ধেক খুলে গেছে আচ্ছা ও শিট আমি বেল রাখি নি ভিড় করে আপনারা মনে করে দিবেন না আমাকে এখন যেটা করবো সেটা হচ্ছে অন্য একটা ব্যাগ দেখাই দেবো আপু কালো ব্যাগটা অর্ডার করেছি দিলরুবা হাসান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আসলে ব্যাগগুলো না অনেক বেশি ক্লাসি
আর রিজনেবল এর মধ্যে একটা ক্লাসি ব্যাগ মানে অনেক অনেক বড় একটা বিষয় তাই না আচ্ছা স্কাইটার অন্য কালার আছে স্কাইটার অন্য কালার আছে এই যে স্কাই সরি স্কাই আমি এটা তো ধরছি কেন এটা হচ্ছে স্কাই কালার এন্ড দেন এটার সাথে আরো অনেক অনেক কালার अवेलेबल আছে নুড ব্রাউন কালার अवेलेबल আছে এই যে একটা আছে সরি এটা এই ব্ল্যাকটাও अवेलेबल আছে সো যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন তোমরা সবাই অনেক ভালো আপনারা অনেক ভালো বিশেষ করে আপনারা অনেক ভালো তাই আমাদের ভালো লাগে আমরা আমরা ভালো কখন জানেন যখন আপনারা আমাদের সাথে ভালো বিহেভ করেন আপনারা আমাদের সাথে এই যে এখন যেরকম আপনারা এত সুন্দর করে বলছেন আপু আপনারা ভালো এসে আপনারা অনেক ভালো আপনাদের সাপোর্ট না থাকলে কেউ কখনো এত দূর আসতো না কেউ না অ্যাট লিস্ট আমি তো আসতাম না আমি বাকিদের কথা বলছি না আমি আসতাম না আমি আমি হচ্ছে কি একটু কেমন টাইপের জানি লাইক আমাকে আপনারা সাপোর্ট না করলে আসলে আমি আসতে পারতাম না এত দূর হ্যাঁ আমি এই পেজে নতুন আপু সো ওয়েলকাম তারাজুল ইসলাম ভাইয়া আপনি এই পেজে যেহেতু নতুন একটু হচ্ছে কি কষ্ট করে লাইক ফলো দিয়ে রাখবেন আর লাইকগুলো শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার ব্যাগের ফ্রন্ট সাইডটা ফ্রন্টটা আমি দেখাইনি কথা বলতে বলতে এই যে এটা হচ্ছে কি ফ্রন্টটা এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট পোরশনটা এটা হচ্ছে ফ্রন্টটা এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাকে একটা সিম্পল একটা চেইন করা আছে তোমার পেছনের ব্যাক গুলি দেখাও তো দেখাবো তো একটু ওয়েট করতে হবে ইয়েলো ইয়েলোটাও দেখাই দিব আপু আচ্ছা পিঙ্কের পাশেরটা দেখাও পিঙ্কের পাশে মিন্ট আর এই পিঙ্কের পাশে একটা অরেঞ্জ আছে কোনটা বলেন তো তোমার লেন্স কোথা থেকে নিয়েছো প্লিজ বল আপু লেন্সের বিষয়টা আমি একদমই অপারগ লেন্সের বিষয় বলতে পারছি না একদম উপরের পিঙ্কটা দিস ওয়ান ওকে দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে কি আপনার স্কাই ব্লু টাইপের একটা লাইক ইউনিক টাইপের একটা ব্যাগ মানুষ তাকায় থাকবে এরকম সো এটা হচ্ছে ব্যাগটা ভেতরে এটা সুন্দরভাবে এভাবে ওপেন করে তারপর খুলতে হবে এটা ভেতরে কিন্তু একটা বেল্ট দেওয়া থাকবে লং বেল্ট যেটা আপনারা শোল্ডারে ক্যারি করতে পারবেন অ্যান্ড এটার ভেতরে হিউজ স্পেস এটা একটা আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি এটার প্রাইস আমি বলে দিলাম এটার প্রাইস আই থিঙ্ক এটার প্রাইস জানি না একটু ইনবক্স করতে হবে ঠিক আছে একটু ইনবক্স করতে হবে এটা রেখে দিই এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলবেন ওকে এটা প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে এটা আমি রেখে দিচ্ছি এটার প্রাইসটা একটু ইনবক্স করে জেনে নেবেন পিঙ্কের পাশেটা উপরের সেলফে পিঙ্কের পাশেটা উপরের সেলফে আচ্ছা ঠিক আছে পিঙ্কের পাশেটা উপরের সেলফে আচ্ছা দেখাই দিচ্ছি পকেট আছে হ্যাঁ পকেট আছে আপু আপু তোমার পেছনে নিচের পেছনের নিচের পিঙ্ক কালার ব্যাগটা দেখাও পেছনের নিচের পিঙ্ক কালার সবগুলো দেখাই দিব আপু বিশ্বাস করেন আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন আমি সবগুলো দেখিয়ে দিব আচ্ছা ছোট মারুন ব্যাগ আছে হ্যাঁ ছোট মারুন ব্যাগ আছে ছোট রেড মারুন ওই যে দেখাই দিচ্ছি দাঁড়া না একটু একটু দাঁড়াইতে হবে আচ্ছা আপু এটার দাম কত আপু প্রাইসটা ইনবক্স করেন আমাকে প্রাইস আস্ক করেন না প্লিজ আচ্ছা আর পেছনে পিঙ্কের পাশেটা দেখাই দিচ্ছি হ্যালো রোদেলা বেবি কেমন আছো বেবি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক সুন্দর লাগছে তোমাকে যাকে জানি আজকে লেট হয়ে গিয়েছে আমার কাছে লাইভ নোটিফিকেশান আসেনি একটু আবার আনলাইক দিয়ে আবার লাইক দাও ঠিক হয়ে যাবে আই গেস আচ্ছা আপু আপুর আপনারও এফোর্ট আছে এত দূর আসে সবার কাছে আদরের হওয়া সুইট আপনি নয়তো অনেকেই আছে পুরান হলেই অ্যাটিটিউড বেড়ে যায় অথচ আপনার টোনটাই এত সুইট এত কথা বলার আপু আমার
আমাকে এত বেশি প্রশংসা করেন না আমার, ঠিক আছে? পরে দেখবেন আমি যদি এরকম হয়ে যাই, না আমি হব না ওইরকম, আমি ওরকম হব না, আমি ওইরকম, আমার আপব্রিঙ্গিং ওরকম নাই, আমার জন্ম ওভাবে হয়নি। আচ্ছা নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ অরেঞ্জ। দেখো দেখা দিচ্ছি সব অর্ডার করলে আমি যে কোনটা নিব বুঝতেছি না, নিতে পারবেন? আচ্ছা এইটা আমি রেখে দিই, এন্ড এটা রেখে দিচ্ছি, ওকে। এখানে ছিল না? ইয়েস এখানে ছিল। এন্ড আমি এখন কোনটা দেখাবো কে যেন বললো, আপু আবার একটু কমেন্ট করেন তো, আমি ভুলে গেছি। অরেঞ্জটা দেখাও, অরেঞ্জটা দেখা দিচ্ছি, এই যে অরেঞ্জটা, ঠিক আছে? দেখেন সাচ এ নাইস ব্যাগ, অনেক সুন্দর না ব্যাগটা? সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশটটা, স্ক্রিনশট নিয়ে পারচেজ করেন, খুবই 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 জোস। আচ্ছা সব আপু তোমার পড়া হিজাবগুলো কত করে? 110 টাকা মাত্র আপু, বিশ্বাস করতে পারেন 110 টাকায় এই হিজাব। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাগটা। এটা ব্যাগটা ছোট মারুনটা দেখা আছে, ঠিক আছে দেখাই দিচ্ছি, পিঙ্কি আপু দেখাই দিব। তোমার পরা হিজাবগুলোর সাইজ কত আপু? এটার হোয়াইটটা হচ্ছে আপনার প্রস্থ যেটাকে বলি, সেটা হচ্ছে আপনার 30 ইঞ্চি, আর লং লম্বা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার 70 ইঞ্চি। হিজাব দেখা দেখাই দিব, লাবণী আপু দেখাই দিব। এটা হচ্ছে কি আপনার অরেঞ্জ কালার ব্যাগটা, এখানে সুন্দর ফ্রন্ট সাইডটা দেখেন একদমই ক্লাসিক, নিচের পিঙ্ক কালারটা দেখাও দেখাই দিব, পিঙ্ক মারুন আর তো কিছু না তাই না? পার্পল তোমাকে অনেক প্রিয় লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি ব্যাগটা, হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাগটা, আর এটার ফ্রন্ট, এটা হচ্ছে কি ব্যাক পোর্শন, এটা দেখেন এটার এই ডিজাইনটা ভালো লাগছে, এই এই পোর্শনটা ভালো লাগছে তাই না? আচ্ছা আচ্ছা এটা আমি এভাবে করে একটু খুলতেছি, খোলার পর দেখবেন এখানে একটা সুন্দর বেল্ট আছে, এই বেল্টটাও নাইস, এটা শো হিসেবে ইউজ করতে পারেন বা আপনি চাইলে এটা সুন্দরভাবে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। আমরা কেউ ফেস টু ফেস মিট করি নাই আপু, দেখি নাই, জাস্ট অনলাইনে দেখি, তাও এত লক্ষ্মী লাগে আপু আপনাকে, এভাবে বললে না লজ্জা লাগে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক বেশি ভালো, বিশ্বাস করেন কসম আপনারা অনেক ভালো, আমি এত বেশি পোলাই যেমন আপনারা থাকেন, এত বেশি সোবার আপনারা, এত বেশি কাইন্ড আপনারা, এরকম অন্যান্য পেজে আমি দেখিনি, খায়াস নাকি একা? আচ্ছা এরকম সোবার আপু আমি কখনোই দেখিনি, এত বেশি পোলাইট, এত বেশি অ্যাটেন্টিভ কাউকেই দেখিনি, স্পেশালি আপনারা যেভাবে করে দেখেন আমাকে মেনশন করেন, আমার মনে হয় যে না আসলে আমি আমি কিছু একটা হয়ে গেছি এরকম মনে হয়। এটা কিন্তু ডাবল লকড, ঠিক আছে ডাবল লকড করা আছে, এটা যার পছন্দের স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পারচেজ করেন। আর এটা হচ্ছে কি আপনার ভেতরে বেল্টটা, ভেতরে বেল্ট, এটা আপনারা শোল্ডারে ক্যারি করতে পারেন চাইলে, আর এইভাবেও ক্যারি করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্রন্টটা, এটা ব্যাকটা, ভেতরের পোর্শনটা আমি দেখিয়ে দিয়েছি, ভেতরটা হচ্ছে কি এইরকম, ভেতরটা অনেক স্পেশিয়াস, এখানে একটা, এখানে মিডল একটা, এন্ড দেন এখানে একটা, টোটাল 3টা চেম্বার, ঠিক আছে? এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নিয়ে পারচেজ করেন। কিন্তু অনেক কালার অ্যাভেলেবল আছে, ইয়েলো আছে, ওই যে এটা একটা খুলে দেখাচ্ছি আর দেখাবো না, এইটা হচ্ছে গিয়ে এইটারই সেম ডিএফএস এর ব্যাগ এটা, ঠিক আছে? এইটা একটা, এইটা একটা, এন্ড এটা একটা, আরো কালার আছে, আপনারা যারা যারা দেখতে চাচ্ছেন একটু ইনবক্স করতে হবে। আপনি কি আবার বাইরে যাচ্ছেন? আচ্ছা যান, আচ্ছা তোমরা সবাই কমেন্টস করো তাই খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ব্লুটা দেখাও, ব্লুটা তো দেখাইছে আপু একটু আগে, তা দেখালাম ব্লুটা একটু কিছুক্ষণ আগে দেখাইছে, এর থেকে লং সাইজেরটা একটু এত 80-90 এমনটা নেই, 80-90 আছে আপু, আছে 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 80-90 আছে। আচ্ছা রোদেলা লজ্জা উফ মার্ডাল, হ্যাঁ আমার লজ্জা লাগে এভাবে করে প্রশংসা করতে নাই। আচ্ছা আপু আপনার পেছনের হালকা পিঙ্কটা একটু দেখান, দেখাই দিচ্ছি জেরিন, জেরিন আপু। আচ্ছা এটা কেমন হলো, আপনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন না জেরিন আপু যে আমি কেমন আছি, আমার কষ্ট লাগছে জান, আপনি আমাকে জিজ্ঞাসাও করেন না, আমি ভাবছি আগে জিজ্ঞাসা করবেন যে আপু কেমন আছো, তোমাকে সুন্দর লাগতেছে, মানে মানুষের এক্সপেকটেশন থাকে না। আচ্ছা সেটা হচ্ছে অরেঞ্জটা, আর এটা হচ্ছে গিয়ে আপনার এই সেম ব্যাগের মিন্ট কালার একটা, ইয়েলো কালার একটা, আমার পেছনে আগে একটা আপু বলছে ছোট মারুনটা দেখাইতে, এই মারুনটা দেখাবো আমি তারপর বাকিগুলো, ঠিক আছে? প্রাইস প্লিজ আপু, এটার প্রাইসটা 1200 টাকা, এগুলো হচ্ছে 1200 টাকা, এইটা
এটা 1200 টাকা করে আর এটা হচ্ছে কি আপনারা গেস করেন তো এটা প্রাইস এন্ড গেস এটা প্রাইস গেস করেন এটা এত সুন্দর এত বেশি লাইট ওয়েট এগুলো দারুন জাস্ট অসাধারণ হ্যাঁ অনেক বেশি লাইট ওয়েট এই ব্যাগটা অনেক বেশি লাইট ওয়েট আবার আপনারা একটু প্রাইস গেস করেন তো এটা প্রাইস কত হতে পারে প্রাইসটা গেস করে আমাকে বলেন এটার প্রাইসটা আমাকে বলতে হবে এটার প্রাইসটা গেস করতে হবে হোয়াইট ব্যাগ দেখা হবে হোয়াইট ব্যাগ আছে ইনবক্স করলে আপনাকে বলে দিবে ঠিক আছে ইনবক্স করলে বলে দিবে আচ্ছা সো এটা হচ্ছে কি ব্যাগটা এটা হচ্ছে কি রেড কালার রেড মারুন টাইপের একটা ব্যাগ ঠিক আছে রেড মারুন একদম ক্যাটক্যাটা টাইপের কালার না ক্যামেরার জন্য হতে বা একটু কালারটা চেঞ্জ আসছে বাট এটা অনেক সুন্দর একটা কালার একদমই লাইট ওয়েট এখানে ক্রিঙ্কলের মতো করা আছে একটু র্যাফল টাইপের এন্ড এইটা দেখেন এইটা সুন্দর এই ডিজাইনটা সুন্দর নাইস খুবই নাইস সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন এর প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা দেরি না আপু আপনি আসলে গেস করে ফেলছেন এটা হচ্ছে কি 1000 টাকা এটা ফ্রন্টেরটা এটা হচ্ছে ব্যাকেরটা এন্ড ব্যাকটা একদমই প্লেন থাকবে এন্ড এটা হচ্ছে কি আপনাদের এইটা কি বলে এটা কি বলে ছোট একটা পার্স থাকবে ঠিক আছে ছোট একটা পার্স থেকে আউ আপনারা বেশি খুলতে গিয়ে আচ্ছা তো এটা হচ্ছে কি আপনার এটা ছোট একটা পকেট যেখানে আপনারা টাকা পয়সা রাখতে পারবেন চাইলে আচ্ছা তো এটা রেখে দিয়েছি ভেতরটা একটু দেখায় অনেকগুলো কমেন্ট আসছে আমি পড়ব কোনো সমস্যা নাই লাইভটা বেশি করে শেয়ার করতে হবে ক্রলস গ্রুপে 550 টাকা হ্যাঁ এটা 550 টাকা কি সম্ভব এটা হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে ভেতরের পোরশনটা ভেতরে কিন্তু একটা লং বেল্ট আছে যেটা আপনারা ショルダーে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে লং বেল্ট ওকে এই যে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন আর এখানে কিন্তু একটা পকেট আছে বাই দ্য ওয়ে এই যে একটা পকেট আছে ঠিক আছে সো এটার প্রাইসটা 1000 টাকা এটা অনেকগুলো কালার अवेलेबल আছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন প্রাইস মাত্র 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 1000 টাকা অনেক কালার अवेलेबल আছে ওকে অনেক কালার अवेलेबल আছে আচ্ছা কেমন আছেন ডিনার করেছেন না এখনো ডিনার করিনি আপু কোথায় গেল আপু আপনার পেছনে হালকা পিঙ্কটা দেখা প্রাইস কত বলে দিয়েছে ইয়েলোটা জোস লাগছে সুইরাট আসলে সুন্দর 90 সাইজের হিজাব দেখো আপু আপু আমি তো হিজাব জাস্ট লিমিটেড হিজাব নিয়ে আসি সবগুলো নিয়ে আসি কিন্তু লক্ষ্মী আপু ওপস সরি আজকে আমি এত সিক আমি তো বলি নাই ও তুমি সিক কি হইছে বলো তো বলো কি হয়েছে তোমার তোমার সিকনেস দূর করে দেবো ইনশাল্লাহ আচ্ছা 500 টাকা না এটা 1000 টাকা পেঁয়াজ কালারটা দেখাও লাভ জে ঝুলানো পেঁয়াজ কালারটা আমার পেছনের পিঙ্কটা সবকটা পিঙ্ক দেখাই দিচ্ছি এই পিঙ্ক এই পিঙ্ক এই পিঙ্ক সবগুলো দেখাই দেবো তো এটা হচ্ছে একটু সুন্দর অনেক বেশি লাইট ওয়েট অনেক বেশি লাইট ওয়েট একটা ব্যাগ এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন ওকে 1000 টাকা এটা প্রাইস পড়বে এটা হচ্ছে ফ্রন্টটা এই যে ফ্রন্ট এভাবে করে খুলবেন সুন্দর করে এটা হচ্ছে কি ভেতরের পোরশনটা এটা হচ্ছে ভেতরের পোরশনটা ভেতরে হিউজ 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 স্পেস হিজাবের প্রাইস কত আপু ওগুলোর প্রাইস মোস্ট প্রবাবলি 250 টাকা করে হবে 300 টাকা করে হবে এরকম ঠিক আছে অনেক রেঞ্জের আমাদের কাছে হিজাব আছে সো এটা হচ্ছে কি আপনার ভেতরের পোরশনটা এটা হচ্ছে ভেতরের পোরশনটা হালকা মাথা ব্যথা আপু আচ্ছা মাথা ব্যথা হলে যেটা করতে হবে মোবাইল টিপানো যাবে না ঠিক আছে ফোন ইউজ করা যাবে না আর তুমি যদি চা খেয়ে থাকো তাহলে চা খাও তাহলে একটা চা খাইতে পারো করা করে আর না পা খাও বেশি হালকা মাথা ব্যথার জন্য এত পেরো না আমার কিছু নেই ভাই মাথা ব্যথা কারে বলি মানে কারে বলে কই হামসে পুছে লাইক পেইন তো পেইন মানে এক্সট্রিম লেভেলের পেইন এক্সট্রিম এক্সট্রিম লেভেলের পেইন আমার মার থেকে পাইছি এটা আমি আব্বু সবসময় খোটা দেয় যে তোর মার মতো কিছিস আচ্ছা
যে এটা হচ্ছে কি আপনার ব্যাগটা ভেতরের পোরশনটা ঠিক আছে ভেতরের পোরশনটা এটা বেল্টটা একটু দেখেন এই ডিজাইনটা একটু কাইন্ডার শানাল টাইপের হ্যাঁ মুখের মধ্যে লাগছে এটা হচ্ছে কাইন্ডার শানাল টাইপের সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন 1000 টাকা এটা প্রাইস এটার কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে আর এখানে সুন্দর করে একটা ছোট একটা পার্স দেওয়া থাকবে আর এখানে র‍্যাফল টাইপের ক্রিংকল টাইপের করা আছে সো এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস মাত্র 1000 টাকা ঠিক আছে মাত্র 1000 টাকা আপু প্রাইস কত বলেছে আপু তোমার ব্যবহার সচার কি সবার চেয়ে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আমার মা থেকে এগুলো আমি পাইছি আচ্ছা আর মা বাবা সবার থেকে ইয়েলোটার প্রাইস কত আপু ইয়েলোটার প্রাইস টু 1200 টাকা হ্যাঁ 1200 টাকা এটার প্রাইস 1200 টাকা ওকে এটার প্রাইস 1200 এটা 1200 এটা 1200 এটা 1000 এটা 1000 এটা 750 এটা 1000 এটা 1000 ওকে ওটাও 1000 আচ্ছা মোস্ট অফ দ্য ব্যাগের প্রাইস আমি বলে ফেলছি আমি শুধু জানি না মনে হয় এই ব্যাগের প্রাইস আর বাকি সব ব্যাগের প্রাইস আমি জানি এটাটাও জানি না দুইটাতে জানি না বাকিগুলো জানি আচ্ছা সে এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন আরেকটা গোলাপি আছে ওটাও দেখো আপু সব গোলাপি এখন গোলাপির নাম্বার এখন খালি গোলাপি দেখাবো আচ্ছা ঠিক আছে গোলাপি দেখাবো মুঝে ভি পুছো কিউ স্যার দ্যাট দতা হ্যায় আচ্ছা সমস্যা নাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যে একটা গোলাপি আছে আপু তোমার চশমা কই আজকে চশমা পরনি আমার মাথা ব্যথা পরনি তাই আমার মাথা ব্যথা ও পরি নাই আজকে আপনি চশমা পরেন নাকি আমি ও আপনি চশমা পরেন আমার চশমা আমি রেখে আসছি না আমার কাছে আছে উই যে চশমা দেখা যাচ্ছে ওকে আর হচ্ছে কি আপনি চশমা পরেন নাকি আমি চশমা পরেন চশমা পরে আমার লাইভ দেখেন তাহলে একটু কম এফেক্ট হবে তোমার ড্রেসটা কি আর কোন ডিজাইন আছে না আমার ড্রেসটা কোনো ডিজাইন নেই ওকে আচ্ছা সো এটা হচ্ছে কি আপনার ব্যাগটা যার ভালো লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন প্রাইস উইল বি 1000 টাকা ঠিক আছে প্রাইস উইল বি 1000 টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলুন এটা রেখে দিচ্ছি এরপর আমি আরেকটা পিঙ্ক দেখাবো এই পিঙ্কটা তারপর আমি দেখাবো ওই পিঙ্কটা হ্যাঁ এটা এটা হচ্ছে কি ব্যাগের ফ্রন্টটা এটা হচ্ছে ব্যাগের ফ্রন্টটা লাভ শেপ করা আছে যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন 1000 টাকা এটার প্রাইস পড়বে 1050 টাকা 1050 টাকা মোস্ট প্রবাবলি বা 1000 টাকা পড়বে আচ্ছা সো এটা হচ্ছে কি ব্যাগটা ফ্রন্ট সাইডটা লাভ এখানে লেখা আছে আই লাভ ইউ এখানে লেখা আছে আই লাভ ইউ আচ্ছা সেটা হচ্ছে ফ্রন্টটা এটা ব্যাগটা ব্যাগ একটা সুন্দর করে চেইন করা আছে ভেতরেরটা আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে ভেতরের একটা চেইন এন্ড এখানে একটা পকেট করা আছে এন্ড এটার দুইটা চেইন ঠিক আছে এটার দুইটা চেইন আপু পেছনে পার্পলটা দেখাও পেছনে তো আপু পার্পল নাই কোনো পার্পল কিছু নাই পেছনে রেড রেডটা রেডটা দেখাই দিও আপু পেছনে পার্পলটা এটা তো নাই বাট তুমি দেখে স্যার দ্যাট চলা যাতা হ্যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে সো এটা হচ্ছে কি আপনার লং বেল্ট যেটা ショルダー ক্যারি করতে পারবেন এন্ড এটা হচ্ছে ভেতরের স্পেসটা এখানে একটা চেম্বার করা আছে এটার প্রাইসটা পড়বে 1050 টাকা বা 1000 টাকা হ্যাঁ একটু ইনবক্স করে ফেলেন আর এটা আমি দেখিয়ে দিলাম যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত দ্রুত পারচেজ করে ফেলবেন আর কিছু করার নাই ওকে আচ্ছা তো এটা আমি রেখে দিচ্ছি সবাই একটু লাইকটা শেয়ার করতে হবে গার্লস গ্রুপে না হলে তো হবে না ওকে ওকে আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যাকপ্যাক কি আজকে দেখাবা আমি এই মাত্র আসলাম রাফা সাফা আপু ব্যাকপ্যাক তো নিয়ে আসিনি বল আমি আচ্ছা আমি চেষ্টা করব যেন নেক্সট লাইভে দেখানো হবে আপু মিন্ট কালারটা দেখাও প্লিজ আচ্ছা দেখাই দিচ্ছি এটা রেখে দিই এটার প্রাইসটা হবে আপনার এটা প্রাইসটা কত 1000 টাকা বা 1050 টাকা হবে প্রাইসটা ওকে আচ্ছা এটা আমি রেখে দিচ্ছি মিন্টটা পিঙ্কটাকে দেখাইনি এই পিঙ্কটা এটা হচ্ছে কি সুন্দর একটা বেবি পিঙ্ক টাইপের কালার আই লাভ ইউ টু সুইট হার্ট ব্যাগের না হাই আনসার আচ্ছা তো এটা দেখো তোমার ড্রেসটার প্রাইস কত আই ডোন্ট নো আপু এই ড্রেসটা তো এই পেজ থেকে নাও না আচ্ছা প্রাইস বলতে পারছি না আচ্ছা টুম্পা আপু সো এটা হচ্ছে কি বেবি পিঙ্ক কালার এটা ফ্রন্ট ফ্রন্ট এন্ড ব্যাক দুইটাই সেম থাকবে এন্ড এটা কিন্তু আপনার হচ্ছে কি পকেট আঙ্গিটা খুলে গেছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে কি একটা পকেট এটা একটা পকেট এন্ড দেন এখানে একটা পকেট আছে এই যে এন্ড মিডলটা হচ্ছে কি একটা লং চেন করা আছে
হ্যাঁ, এটা ভেতরে আবার সুন্দর করে বেল্ট আছে, লং বেল্ট, যাতে আপনারা শোল্ডারে ক্যারি করতে পারেন। ইন্ডিয়াতে ডেলিভারি হবে না, হিজাব দেখাও, দেখাই দিচ্ছি, এরপর আর কোনো ব্যাগ দেখাচ্ছি না। মিন্ট কালারের পর আমি হিজাব দেখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে কি আপনার ব্যাগটা, ভেতরের পোর্শনটা। এখানে আবার সুন্দর করে চেম্বার করা আছে, প্রাইস 1000 টাকা বা 1050 টাকা। ওকে, আচ্ছা, তো এটা আমি রেখে দিলাম, প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি। কোন পেজ থেকে নিয়েছে ড্রেসটা আমি কিনবো বলো আপু, এটা তো অনেক আগের ড্রেস, কোন পেজ থেকে নিয়েছে সঠিক আমার মনে নেই লক্ষ্মী আপু। এখন তো আপনারা হচ্ছে গিয়ে, এখন তো আর কেউ ই পরে না, কারচুপি তো এখন আমার মনে হয় না কেউ পরে। সো আমার কারচুপির যে ড্রেসগুলো আছে সেগুলো আগের কেনা, হ্যাঁ, এখনকার না, অনেক আগের কেনা। আচ্ছা, এইটা রেখে দিচ্ছি, প্রাইস আমি বলে দিয়েছি। ওকে, সেটা রেখে দিলাম। মিন্ট কালারটা দেখাবো, লাস্ট ওয়ান, এরপর আর কোনো ব্যাগ দেখাবো না, কেউ বললেন না। আচ্ছা, এটা হচ্ছে মিন্ট কালারটা, হ্যাঁ, এটা মিন্ট কালারটা। ওকে, গলা শুকাই গেছে, আমার পানি খেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কি মিন্ট কালারটা, এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট দিয়ে পারচেস করে ফেলেন। ওকে, এটা মিন্ট, আর এটা হচ্ছে কি ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। ওকে, অ্যান্ড এটার ভেতরে একটা লং বেল্ট আছে যেটা আপনারা অ্যাজ এ শোল্ডার ক্যারি করতে পারেন, শোল্ডার হিসেবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি ব্যাগটা, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। প্রাইস উইল বি 1200 টাকা, 1200 টাকা মাত্র। ওকে, আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো কিন্তু ডাবল লকড করা আছে, যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করতে পারেন। এখন ব্যাক টু হিজাব, পানি পিলো, পানি নাই হাতে কাছে। নিচের ছোট পিঙ্ক কালারটা দেখাও, এগুলো দেখাইছি, সব দেখাই দিছি আপু, হুমায়রা আপু আমি দেখিয়েছি, একটু লাইভটা রেকর্ডেড থাকবে, আপনি একটু কি বলে লাইভ রেকর্ডেড থাকবে, আপনি দেখে নেবেন কষ্ট করে, হ্যাঁ আপু। আচ্ছা, সো এটা রেখে দিই, এরপর লেটস গো হিজাবে চলে যাই, হিজাব দেখাচ্ছিলাম। আচ্ছা, সো ব্ল্যাক কালার একটা হিজাব দেখি, কি না তাই না, ব্ল্যাক কালার একটা দেখি, তারপর পিঙ্ক দেখি, ব্ল্যাক দুইটা আছে, ব্ল্যাক দুটো দেখাই দিব, তারপর পিঙ্ক দেখাবো। ওকে, ওকে, পিঙ্ক দেখাবো, আর গোল্ডেনও একটা আছে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? সবাই একটু লাইভটা গার্লস গ্রুপে শেয়ার করেন। আপু, মিন্ট কালারের ব্যাগের নিচের ব্যাগটা দেখাও, মিন্টের নিচের ব্যাগটা, এটা এটা আমি দেখাইছি আপু, এটা দেখাইছি, এটা দেখাইছি, এগুলো দেখাইছি, লাইভটা রেকর্ডেড থাকবে, একটু কষ্ট করে দেখে নিতে হবে। সাইদা ফাতেমা আনানি আপু, ঠিক আছে, হাই আপু, আমি নিউ পেজে, ওয়েলকাম 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 মনোয়ারা আপু, কি অবস্থা, কেমন আছেন বলেন তো, আপনি পেজটা একটু ভিজিট করেন, আই হোপ খুব বেশি ভালো লাগবে। সো এটা হচ্ছে 250 টাকা করে, মোস্ট প্রো আপনি, এগুলো এত সফট ভাই, এত সফট, লাইক অনেক সফট, অনেক বেশি সফট। নিচে কালো ব্যাগটা দেখাও আপু, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলেন। প্রাইস মাত্র 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 কয় টাকা, 250 বা 350 হবে এটা, ঠিক আছে, রেখে দিচ্ছি। এটা কিন্তু একটু সিল্ক, সুতি সিল্ক টাইপের ম্যাটেরিয়াল, একদমই সিল্ক না, কিন্তু সিল্ক না। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আমি ভালো আছি, আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, সো এটা রেখে দিচ্ছি, যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন। ওকে, স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন, এটা রেখে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 350 টাকা, হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 350 টাকা, 350। আপুর পরা হিসাবটা দেখো আপু, আমার পরা হিসাবটা আমি দেখিয়েছি, লাইভটা রেকর্ডে থাকবে, ওষুধ দিতে আপু একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো 9628 এটার কোড নাম্বারটা, 9628 এটার কোড নাম্বার। ওকে, আচ্ছা, এটা রেখে দিই, এখন যে হিসাবটা দেখাবো সেটা দেখাই দিচ্ছি। এখন লাস্ট ওয়ান, একটা হিসাব দেখাবো, না হিজাব ব্রুজ দেখাইনি, একটুখানি ব্রুজ দেখাইনি, তারপর হচ্ছে গিয়ে আমরা আবার হিজাবে ব্যাক করব।
সাইজ 350 সো মাচ বাবার জন্য আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে হিজাব হিজাব ব্রুজ গুলো হিজাব পিন যেগুলো আমরা বলি হলুদ ব্যাগটা দেখো দেখিয়ে দিয়েছি খান আপু আমি দেখিয়েছি আপু আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে ব্লু আর কিসের মধ্যে এটা ব্লু এন্ড ব্লু এন্ড হোয়াইটের মধ্যে ওকে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে দেবেন প্রাইস উইল বি 120 টাকা মোস্ট প্রবলি অর 150 টাকা এই যে এটা প্রাইস ঠিক আছে এটা প্রত্যেকটা খুলে খুলে দেখাবো না একটু এখন পুরো হোয়াইট একটা দেখাই হোয়াইটটা অনেক সুন্দর এরপর আরেকটা দেখাবো তারপর লাইভটা ক্লোজ করে ফেলবো ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিওর হোয়াইট একদমই হোয়াইটের ওপর এই পোর্শনগুলো হচ্ছে কি আপনার স্টোন করা আছে মিডলে পার্পল করা সরি মিডলে পার্ল করা আমি পার্পল বলে ফেলছি পার্পল পড়ছি আজকে এই জন্য আচ্ছা সো এটা হচ্ছে কি মিডলে আপনার পার্ল করা আছে বাকি মানে চারপাশে হচ্ছে কি স্টোন করা এটার প্রাইসটা মোস্ট প্রবলি 120 টাকা হবে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলেন তোমার বেবি কান্না করছে আমার বেবি কোথেকে কান্না করবে আমাদের তো এখানে নাই সবকিছু সাথে পড়তে পারবে দেখাই দিচ্ছি এটা দেখেন সব কিছুর সাথে পড়তে পারবেন বিকজ এটা সব কিছু কালার আছে চেঞ্জ করছি প্রোফাইল পিকচার আমার দেখো সুইটার আচ্ছা ঠিক আছে আপু ব্ল্যাক কালারে অল ব্যাগ দেখান প্লিজ অ্যান্ড প্রাইস সহ মনোয়ারা খাতুন আপু আমি এতক্ষণ অনেকগুলো ব্যাগ দেখিয়েছি আপনার লাইফটা রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ আপনি কষ্ট করে একটু দেখে নেবেন ঠিক আছে ব্ল্যাক কালার ব্যাগ দেখিয়েছি উঁচু 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 লাইফ দেখাইছি আচ্ছা এটা হচ্ছে কি অল টাইপ কালার লাইক মাল্টি কালার এটার মধ্যে করা আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন আই থিঙ্ক এটার প্রাইস পড়বে 150 টাকা হয় 150 টাকা যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলুন তোমার বেবিটাকে একদিন লাইভে আনো শোনা প্লিজ আচ্ছা আমার বিয়ে হয়নি আপু হ্যাঁ আমার বিয়ে হয়নি আমার বাচ্চাও হয়নি আনফর্চুনেটলি আপনার পড়া হিজাবটা কত ইঞ্চ আমার পড়া হিজাবটা হচ্ছে আপু আমার পড়া হিজাবটা হচ্ছে কত ইঞ্চ বললেন না 70 ইঞ্চ লং আর ওয়াইডের ক্ষেত্রে হচ্ছে আপনার 30 ঠিক আছে সো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন অ্যান্ড ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে এখন না কালকে যদি বেঁচে থাকি আবার দেখা হবে সো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন টিল দ্যান সবাই আমাকে মিস করবেন তোমার ব্যাক সাইডে ব্যাগগুলোর প্রাইস বলো আপু সবগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি আবারও এটার প্রাইস হচ্ছে 750 টাকা এটার প্রাইস 1200 টাকা এটার প্রাইস 1200 টাকা এটার প্রাইস 1050 টাকা এটার প্রাইস জানি না এটা 1050 এটা 1200 এটা 1000 টাকা উইটাও 1000 টাকা উইটাও 1000 টাকা অ্যান্ড এখানে যেটা আছে সেটাও 1000 টাকা সো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড মেকআপ রক বিরি সাথে থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে যদি বেঁচে থাকি তাইলে তো নাই সো টিল দেন মিস মি আমাকে সবাই মিস করবেন ওকে আল্লাহ হাফেজ